আচ্ছা ঠিক আছে, মানে এখন তো কথা বলতেছে তাহলে রাখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো আগে আমি 1 মিনিট পর শুরু করে দিব নাকি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আবারও প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবার পবিত্র দিন সকালে আপনাদের সাথে ওরাকল বিসিএস এর ভার্চুয়াল সেশনে সংযুক্ত থেকেছি। আশা করি আপনাদের আজকের এই সেশনটিও আপনার জীবনের বিসিএস প্রস্তুতির যে ধরন রয়েছে সেখানে অনেক পরিবর্তন এনে দিবে নিশ্চয়ই। ইতিপূর্বে আমরা গত শুক্রবার সেশন করেছিলাম এবং সেই সেশনের পর সারা দেশের অসংখ্য শিক্ষার্থীদের সাথে আমার মেসেঞ্জারে কথা হয়েছে, আমরা টেক্সট আদান প্রদান করেছি, আপনাদের অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছি এবং বাংলাদেশের বিশেষ শিক্ষার্থীদের মধ্যে যে অনেক বিষয়ে ভ্রান্ত ধারণা রয়েছে, প্রস্তুতির বিষয়ে আমাদের সম্যক ধারণা নেই, আমরা অনেক ভুলের মধ্যে থেকে পড়াশোনা করি, সময় নষ্ট করে ফেলি, পরিশ্রম করে থাকি কিন্তু ভালো ফল লাভ করতে পারছি না, এবং এজন্যই আমি আজকে সিলেবাস ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ আলোচনা শুরু করছি, যাতে আপনাদের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রতিটি সাবজেক্টের সিলেবাস বুঝতে কোনো অসুবিধা না হয়, সিলেবাস সংক্রান্ত কোনো ভ্রান্ত ধারণা আপনার মধ্যে থাকলে সেটি দূর হয়ে যায়, এমনকি এ সংক্রান্ত কোনো ভুল মেসেজ আপনি যদি অন্য কোনো জায়গা থেকে পেয়ে থাকেন সেটাও যেন আপনি রেকফাই করে নিতে পারেন। কিন্তু সবার শুরুতেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে আছে তো আমরা কেন বিসিএস পরীক্ষা দিতে যাই, সেই লাইনটি আমরা আবারও স্মরণ করি। আমাদের সংবিধানই আমাদেরকে বলে দিয়েছে যে এভরি পার্সন ইন দ্য সার্ভিস অফ দ্য রিপাবলিক হ্যাজ এ ডিউটি টু স্ট্রাইভ অ্যাট অল টাইমস টু সার্ভ দ্য পিপল, অর্থাৎ ডিউটিজ অফ সিটিজেন্স অ্যান্ড অফ পাবলিক সার্ভেন্টস, এই পাবলিক সার্ভেন্টসদের জনগণের প্রতি কমিটমেন্ট কী সে বিষয়টি কিন্তু আজ আমরা আবারও শুনেছি আমাদের সংবিধানের সেকশন 21-2 থেকে, এবং আমরা নিশ্চয়ই সে ধারণা লালন করেই পোষণ করেই সিভিল সার্ভিসের প্রস্তুতি নিব নিশ্চয়ই। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে অনেক জড়তা আছে, অনেক ভীতি আছে, অনেক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কাজ করে, এবং আজকের এই ডিসকাশন টপিকসটি আমরা রেখেছি ওয়ার্ল্ড পলিটিক্স
perspective in BCS exam. এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড পলিটিক্স টার্মিনোলজিটি আমি ইউজ করেছি যাতে আপনাদের একটু বুঝতে সহজ হয় যে আমরা আন্তর্জাতিক বিষয়ে বলি বিসিএস এর সাথে কিভাবে সম্পর্কিত আন্তর্জাতিক বিষয়ে বলি এর বিসিএস এর পঠন পাঠনের কায়দা কানুন কি হবে আন্তর্জাতিক বিষয়ে বলি বিসিএস এর চাকরি পেতে আপনাকে কতটুকু সহায়তা করবে এমন কি এই সাবজেক্টের যে রিডিং ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো কেমন সর্বোপরি আন্তর্জাতিক বিষয়গুলি আপনার জীবনে কতদিন কাজে লাগবে একটি সাবজেক্টের সাবজেক্ট ম্যাটার যদি আমরা খুব ভালো করে অনুধাবন করতে না পারি তাহলে সেটির স্টাডি লেভেলটাও খুব ভালো হবে না অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলির এই সাবজেক্টের যে লেখাপড়া সেটি আমার জীবনে কতদিন কার্যকর থাকবে এটি কি প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলে শেষ হয়ে যাবে নাকি রিটেন পরীক্ষা হলে শেষ হয়ে যাবে অথবা ভাইবা দেওয়ার পর আর কোনোদিন আন্তর্জাতিক বিষয়গুলির নলেজ লাগবে কি না সেই বিষয়গুলো আমরা একটু জেনে বুঝে পড়াশোনা করলেই আমরা লেখাপড়ার যে গভীরতা পড়াশোনার যে প্রয়োজনীয়তা সেটি ভালো করে বুঝতে পারব এবং তখনই আপনার সাবজেক্টের প্রতি যে অ্যাটেনশন কতটুকু দিতে হবে কি পরিমাণ দিতে হবে সেই বিষয়ে আপনি অবগত হয়ে যাবেন আদারওয়াইজ হয়তো আপনি প্রিলিমিনারিতে 20 মার্কের জন্য কিছু এমসিকিউ গোল করবার জন্য লেখাপড়া করবেন এবং যা প্রকৃতপক্ষে আপনার জীবনকে আন্তর্জাতিক বিষয়ে আলোকিত করবার জন্য মোটেই যথেষ্ট হবে না এজন্য আমরা একটু সুন্দর করে আজকে সাবজেক্ট ম্যাটারটা ভালো করে বুঝব যাতে আমাদের কোন অসুবিধা না হয় প্রথমেই বলে রাখি আন্তর্জাতিক বিষয়বি সাবজেক্টের নাম শুনলেই অনেক ভালো লাগে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই বিষয়টির সাথে আমরা যদি একটু সম্পর্কিত হতে পারি তাহলে আপনি ব্যক্তি জীবনেও তো অনেক স্মার্ট হয়ে যাবেন আপনার নলেজের রেঞ্জ অনেক চমৎকার হয়ে যাবে আপনার যে প্যাডাগোগি আপনার যে প্র্যাগমেটিজম এনলাইটেনমেন্ট সেটি অনেক সুন্দর হবে শান্ত হবে আন্তর্জাতিক প্রিমন্ডলে আপনি কাজ করতে পারবেন যে জন্য আমরা একটু ধীরে ধীরে সুন্দর করে আমরা যেন আজকের এই ওয়ার্ল্ড পলিটিক্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিগার্ডিং বিসিএস এক্সামিনেশন আমরা একটু একটু মনোযোগ দিয়ে ইতোমধ্যেই আমাদের সাথে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছেন আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ওরাকল সিএস এর ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে এবং বলে রাখি আমরা আজকে আলোচনা করব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অথবা ওয়ার্ল্ড পলিটিক্স অথবা ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলো সামালটেনিয়াস টার্মিনোলজি এবং এই সাবজেক্ট ম্যাটারটি বিসিএস এক্সামিনের সাথে বিসিএস পরীক্ষার সাথে কতটুকু রিলেটেড সেই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে কারণ আন্তর্জাতিক বিষয়গুলি এটি একটি একাডেমিক ডিসিপ্লিন আন্তর্জাতিক রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস এটি একটি ইন্টারন্যাশনাল একাডেমিক ডিসিপ্লিন সো সেই একাডেমিক ডিসিপ্লিনের যে লেখাপড়া তার সঙ্গে বিসিএস এর চাকুরির পরীক্ষা দেওয়ার জন্য এই সাবজেক্টটির পড়াশোনা সেটা একটু ডিফারেন্ট তার যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলির একাডেমিক অ্যাটেনশন এক ধরনের আবার বিসিএস পরীক্ষার্থীদের অ্যাটেনশন কিন্তু একটু ভিন্ন হবে তবে অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি পড়ার সময় একাডেমিক ডিসিপ্লিনের যে রীতি পদ্ধতি রয়েছে যে সকল টার্মিনোলজি রয়েছে সেখানকার যে ফাংশন রয়েছে নিশ্চয়ই আমরা তার সঙ্গে লিঙ্ক করেই সাবজেক্টটি হ্যান্ডেল করব আদারওয়াইজ আপনার পড়াশোনা একটু বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাবে এটা বিসিএস এর যে মান রয়েছে সেই মান সম্মত হবে বলে আমি মনে করি না এ কারণেই আমরা একটু এই সাবজেক্টের যে ডিসিপ্লিন সেই বিষয়টা আমরা ইন্টারন্যাশনাল এরিনার সাথে এক কানেক্টেড করে আমরা জানা বোঝার চেষ্টা করব নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর সাবজেক্টটি একটু এই সাবজেক্টটিকে বলাই হয় এটি একটি ওয়াকিং কনসেপ্ট সবসময় হাঁটে সবসময় চলমান থাকে প্রতিদিন পরিবর্তিত হয় প্রতি ঘন্টায় পরিবর্তিত হয় প্রতি মিনিটে পরিবর্তিত হয় এমন একটি সাবজেক্ট সো এই সাবজেক্টটিতে ভালো করতে গেলে নিশ্চয়ই
আপনিও স্ট্যাটিক হয়ে থাকলে চলবে না, আপনাকেও চলতে হবে। কিভাবে চলতে হবে? আপনাকেও এই পরিবর্তিত নলেজের সাথে প্রতিদিন খাপ খাওয়াতে হবে। এবং তার জন্য আপনি কোন কোন বিষয়ের সঙ্গে যুক্ত থাকবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, আন্তর্জাতিক বিষয়গুলির যে সিলেবাস আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রোভাইড করেছে বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়ার জন্য, সে সিলেবাসটি অত্যন্ত চমৎকার। এখানে 5টি হেডিং ইউজ করা হয়েছে এবং এই 5টি হেডিংসের প্রতিটিতে 4 করে নম্বর রয়েছে এবং মোট নম্বর প্রিলিমিনারিতে 20। এই 20 নম্বরের সাথে আমরা লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলিতে 100 নম্বরের পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেখানে 3টি পার্ট আছে, যেটি নিয়ে আমি অন্য একটি সেশনে বিস্তারিত কথা বলবো। সেখানে কনসেপচুয়াল ইস্যুস, এম্পেরিক্যাল ইস্যুস অ্যান্ড প্রবলেম সলভিং, এই শিরোনামে 3টি পার্ট রয়েছে, সেখানে আছে 100 নম্বর। তবে লিখিত পরীক্ষার 100 নম্বরের সিলেবাসের সাথে প্রিলিমিনারির যে 20 নম্বরের সিলেবাস, তার মধ্যেও চমৎকার একটি মেলবন্ধন রয়েছে এবং সেটি আমরা একটু মিলিয়ে পড়াশোনার চেষ্টা করব নিশ্চয়ই, তাহলে আমাদের প্রস্তুতিটা ভালো হয়ে যাবে। আর যদি আমরা প্রিলিমিনারি এবং রিটেনের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারি আন্তর্জাতিক বিষয়ে, জেনে রাখুন আপনি যে ক্যাডারই ফার্স্ট চয়েস দিন না কেন, আপনার ভাইবা পরীক্ষাটিতে আন্তর্জাতিক বিষয়ের যে সকল প্রশ্ন করা হবে আপনি খুব স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে অ্যান্সার করতে পারবেন। আন্তর্জাতিক রাজনীতি এটা পড়ার প্রথম একটি শর্ত হলো যে আপনাকে একটু খেয়াল করতে হবে এই সাবজেক্টে আমাদের কতদিন প্রয়োজন হবে। প্রথমত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার জন্য 20 নম্বর রয়েছে, তাহলে প্রিলিমিনারিতে পড়তে হবে। লিখিত পরীক্ষার জন্য 100 নম্বর রয়েছে, তাহলে তখনও পড়তে হবে। ভাইবা পরীক্ষা আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন করা হবে, একটি বড় অংশের প্রশ্নই আন্তর্জাতিক বিষয়গুলি থেকে করা হয়ে থাকে, কাজেই ভাইবাতেও লাগবে। এবার আমি চাকরি পেয়ে গেলাম, চাকরি পাওয়ার পরেও কি আন্তর্জাতিক বিষয়গুলির নলেজ লাগবে না? বন্ধুরা, আপনাদের ধারণা কি, চাকরি পাওয়ার পরেও আন্তর্জাতিক বিষয়ের নলেজ আরও বেশি প্রয়োজন হবে? আপনি যখন ডেস্কে কাজ করবেন তখন এইটা আরও বেশি প্রয়োজন হবে আপনার। আর বর্তমান পৃথিবীতে যে বিশ্বে আমরা এখন বাস করছি, এই বিশ্বে প্রতিদিনই আন্তর্জাতিক বিষয়ের প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা দিন দিন বেড়ে চলেছে। এ কারণে আপনি যদি এই সাবজেক্টের একটু ভালো স্কিল হতে পারেন, আপনার যদি ভালো দক্ষতা থাকে, এই সাবজেক্ট হ্যান্ডেল করবার মতো আপনি যদি ভালো যোগ্য হন, তাহলে চাকুরি জীবনেও রাষ্ট্রের কাছ থেকে আপনি ভালো আনুকূল্য পেয়ে যাবেন। অর্থাৎ রাষ্ট্র আপনাকে সবসময় একটু গুরুত্ব দিবে, যেহেতু আপনি এই বিষয়গুলো ভালো বোঝেন। আপনি এর যে পলিসি প্রসিডিউর গাইডলাইন্স রয়েছে, এর যে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ রয়েছে, এর যে ডিপ্লোম্যাটিক স্মার্টনেস রয়েছে, সেগুলো যদি ভালো রপ্ত করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ জীবনটাও চমৎকার হয়ে যাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করবার এক বিস্তৃত সুযোগ আপনি লাভ করবেন। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আজকে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীরও একজন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রয়েছে, জনাব ডক্টর গাহরুদ্দিন স্যার এই পদে এখন দায়িত্ব পালন করছেন। তাহলে বুঝতেই পারেন এই সাবজেক্ট যে নেসেসিটি সেটি কত বেশি মাত্রায় রয়েছে। ইভেন বিশ্বের সবথেকে প্রভাবশালী রাষ্ট্র যেটিকে মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশেরও প্রেসিডেন্টের পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পদ রয়েছে, একটি হচ্ছে ফরেন সেক্রেটারি, অপরটি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। অর্থাৎ এই আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন প্রেসিডেন্ট গণও কিন্তু এই পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রী এবং তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাগণ থাকেন, তাদের নিয়েই রাষ্ট্র পরিচালনা করে থাকেন। এ কারণে ইভেন আমরা আন্তর্জাতিক রাজনীতির অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারবেন আজকে আমেরিকা যে অবস্থানে এসেছে, এর পেছনে আমেরিকার অনেক পররাষ্ট্র সচিবগণের
বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে জানতে পারব এবং স্বপ্ন দেখব আমরাও যেন একদিন বাংলাদেশের বিশেষ অর্জনে ভূমিকা রাখতে পারি আন্তর্জাতিক জ্ঞান অর্জনের মাধ্যমে সেই সংকল্প নিয়েই কিন্তু আমরা আন্তর্জাতিক রাজনীতির যে স্টাডি সেটি করা শুরু করব তাহলে বন্ধুরা গত ক্লাস শেষে আমাকে অনেকেই ফোন করে বলেছিল স্যার আমরা লিংকটি ঠিকমতো দেখতে পারিনি বা লিংকটি ঠিকমতো পাইনি তাই আমি একটু আমার আজকের এই সেশনে যুক্ত হয়েছি বন্ধুদেরকে একটু অনুরোধ করব আপনারা এই ভিডিওটি লাইভ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশে আনাচে কানাচে যে যেখানে আছে সে যেন আমাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে একটু অনুধাবন করতে পারে আন্তর্জাতিক বিষয়গুলির যে ভীতি তার মধ্যে ছিল সেটি যেন আর না থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে ভীতি অপেক্ষা ভ্রান্ত ধারণা বেশি এবং এই বিষয়টি যেন আমাদের ঠিক হয়ে যায় তার জন্য আমরা একটু শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করব আর আপনাদের যত প্রশ্ন আছে ইনবক্স করে দিন আমি সেশনের শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতেও দিব গত এক সপ্তাহে প্রায় 500+ প্রশ্নের উপরে আমি অ্যান্সার দিয়েছি আপনাদের কাজেই আশা রাখি আমরা একটু এই সুন্দর সকালে সুন্দর একটি সাবজেক্ট নিয়ে একটি বিশ্ব পরিমণ্ডলের অত্যন্ত অ্যাট্রাকটিভ একটি সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল পলিটিক্স ওয়ার্ল্ড পলিটিক্স বা ইন্টারন্যাশনাল রিলেশনস এবং আমরা আলোচনা করব ইন কনসেন্ট্রেশন টু বিসিএস এক্সামিনেশন তাহলে বন্ধুরা চলুন আজ আমরা দেখি আমাদের আজকের এই সেশনের যে টপিকসগুলো রয়েছে প্রিলিমিনারিতে যে টপিকসগুলো রয়েছে সেটা নিয়ে আগে একটু কথা বলি তার সঙ্গে পরিচিত হই তাহলে প্রিলিমিনারিতে আন্তর্জাতিক বিষয়ে কত মার্কস বন্ধুরা বলুন 20 মার্কস প্রিলিমিনারিতে 20 মার্কস রিটেনে কত 100 মার্কস আচ্ছা তাহলে আমরা আজকে কথা বলবো প্রিলিমিনারির সিলেবাস নিয়ে প্রিলিমিনারির সিলেবাসে যে টপিকসগুলো রয়েছে আমরা শুনেছি সেখানে 5টি হেডিংস এর উপরে অনেকগুলো টপিকস আছে তার মধ্যে যেমন প্রথম হেডিংসেই 4টি টপিকস আছে এভাবে আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা জেনে আসি আমাদের টপিকসগুলো কি কি আছে রয়েছে প্রিলিমিনারি সেশনের আন্তর্জাতিক বিষয় একদম প্রথম যে টপিক রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি বা গ্লোবাল হিস্ট্রি রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম জিওপলিটিক্স তাহলে দেখুন বন্ধুরা এখানে প্রায় 4টি ইস্যুস নিয়ে কথা আছে এটি হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি বা গ্লোবাল হিস্ট্রি একটি হচ্ছে রিজিওনাল সিস্টেম একটি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম আর একটি হচ্ছে জিওপলিটিক্স তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রি রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অ্যান্ড জিওপলিটিক্স এটি হচ্ছে সিলেবাসের প্রথম টপিকস এবং টপিকসে যে টার্মিনোলজিগুলো আছে কত চমৎকার দেখুন ওয়ার্ল্ড হিস্ট্রি এখন এই ওয়ার্ল্ড হিস্ট্রি তার যে আসলে সাবজেক্ট ম্যাটার তার মধ্যে কি কি পড়তে হবে আমাদের এটি খুব সিগনিফিকেন্ট হ্যাঁ কারণ বৈশ্বিক ইতিহাস ইজ এ গ্লোবাল ফেনোমেন এর বাইরে তো কিছু নেই আবার যদি এর সব কিছুই পড়তে চাই তাহলে কি 2-1 বছরে সম্ভব বিশ্বের যে স্বাধীন দেশসমূহ আছে যতগুলো নন স্টেট অ্যাক্টরস রয়েছে সেগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের তো 2-1 বছরে সম্ভব হবে না তাহলে এর যে ইম্পর্টেন্স এরিনা সেটা আমাদেরকে একটু বিবেচনা নিতে হবে যে আন্তর্জাতিক পরিমণ্ডলের গ্লোবাল হিস্ট্রির কোন ইস্যুসগুলো খুব সিগনিফিকেন্ট নিশ্চয়ই সেগুলো আন্তর্জাতিকের যে টেক্সট বুক রয়েছে আবারও বলছি আন্তর্জাতিক রাজনীতির যে টেক্সট বুক রয়েছে নিশ্চয়ই সেখানে উল্লেখ করা আছে কাজে আমরা সেই বিষয়গুলো একটু খেয়াল করব এরপরে কি রয়েছে রিজিওনাল সিস্টেম অর্থাৎ আঞ্চলিক ব্যবস্থা একটি অঞ্চলে বিশ্বের যত অঞ্চল রয়েছে নর্থ আমেরিকা মধ্য আমেরিকা ল্যাটিন আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া পূর্ব এশিয়া দক্ষিণ
दक्षिण पूर्व एशिया दूरप्राच्य मध्य एशिया मध्यप्राच्य सकल जगार जो पॉलिटिकल ओके बंधुरा তাহলে আমরা রিজিওনাল সিস্টেম সম্পর্কে জানছিলাম অর্থাৎ রিজিওনাল পলিটিক্যাল হিস্ট্রি রিজিওনাল যে পলিটিক্যাল টেনশন রিজিওনাল জিওপলিটিক্যাল ইনসার্জেন্সি এমার্জেন্স অফ রিজিওনাল পলিটিক্স এগুলো রিজিওনাল সিস্টেমের পার্ট কিন্তু আঞ্চলিক যে সব সংস্থা রয়েছে তার জন্য কিন্তু ভিন্ন টপিকস রয়েছে সো সেই সঙ্গে রিজিওনাল সিস্টেমের পার্ট নয় এখানে রিজিওনাল সিস্টেম মানে হচ্ছে রিজিওনাল পলিটিক্যাল যে অ্যাটমোস্ফিয়ার রয়েছে সেই বিষয়ে আমরা বুঝতে চেষ্টা করব টপিকসটি রয়েছে অত্যন্ত চমৎকার ইন্টারন্যাশনাল সিস্টেম আন্তর্জাতিক ব্যবস্থা অনেকে বলেন আমরা নিজের যে ব্যবস্থা আমরা নিজ দেশের যে ব্যবস্থা তাই বুঝি না আন্তর্জাতিক ব্যবস্থা বুঝবো কি করে এত ভয়ের কোনো কারণ নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আন্তর্জাতিক ব্যবস্থা এর একটি চমৎকার হিস্টোরিক্যাল কন্টিনিউয়েশন রয়েছে মালার মতো গাথা আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় বিউটি হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এই সাবজেক্টটি খুব চমৎকারভাবে গ্রাজুয়ালি চলেছে একের পর এক ঘটনা ঘটেছে এখানে ইনকনসিস্টেন্সি নেই খুব চমৎকার একটি কন্টিনিউয়েশন আছে কিন্তু সেটি বুঝতে পারলে আপনার অনেক ভালো লাগবে সাবজেক্টটি হয়তো আমরা সেভাবে কোনো বই পাইনি সেভাবে কোনো লেকচার শুনতে পারিনি এই জন্য আমাদের একটু ফ্র্যাগমেন্টেড আইসোলেটেড আন্তর্জাতিক রাজনীতি শোনার কারণে পড়ার কারণে সাবজেক্টটি আমাদের কাছে ভীতিকর হয়ে উঠেছে কিন্তু প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনাল সিস্টেম অত্যন্ত চমৎকার এবং সেটিও আমরা দেখার চেষ্টা করব আজকে বন্ধুরা পরের টপিকসটির দিকে তাকান সেখানে আছে জিওপলিটিক্স জিওপলিটিক্স এমন একটি টপিকস যে টপিকসটি এই বিশ্ব ব্যবস্থা যখন থেকে যাত্রা শুরু করেছিল তখন থেকে জিওপলিটিক্স রয়েছে পৃথিবী যখন থেকে শুরু হয়েছে নিশ্চয়ই পৃথিবীতে যে মাটি ছিল ভূমি ছিল এর বাইরে তো পৃথিবী শুরু হয়নি তাহলে মাটি যেহেতু ছিল আর মানুষ যেহেতু ছিল কাজেই সেদিন থেকেই কিন্তু এই ভূ রাজনীতিও শুরু হয়েছে কাজেই আমরা একটু এই জিওপলিটিক্সটা এত স্মার্ট একটি টার্মিনোলজি এবং যেটি পরিবর্তিত হতে হতে এখন জিওপলিটিক্সের সবথেকে যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ম্যাটার সেটিকে বলা হয় ব্লু ইকোনমি এবং এই জিওপলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেসব নিয়ে আমরা একটু একটু করে শুনব যে আমাদের পড়াশোনার এরিয়াটা কি বন্ধুরা এই চার টপিক্সের উপর ওয়ার্ল্ড হিস্ট্রি রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অ্যান্ড জিওপলিটিক্স এই চারটি ইস্যুর রূপে পরীক্ষায় চার নম্বর কত নম্বর চার নম্বর আমরা অনেক সময় শুনে থাকি অনেকে আমাকেও প্রশ্ন করে থাকেন স্যার আন্তর্জাতিক বিষয়ে কোন কোন বিষয়গুলি একটু বেশি পড়ব কোন কোন জায়গা থেকে একটু বেশি নম্বর আসবে বন্ধুরা আবারও বলছি এই যে ব্যাকডেটেড যে ধারণা কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসবে দয়া করে এই বিষয়টা আপনি ভুলে যান বাংলাদেশ সিভিল সার্ভিসে ৩৫তম বিসিএস থেকে যে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে আবারও একটু মনোযোগ দিয়ে শুনুন ৩৫তম বিসিএস থেকে যে নতুন সিলেবাস প্রণীত হয়েছে প্রিলিমিনারি ২০০ নম্বর এবং রিটেন ৯০০ নম্বর তার প্রতিটি সেগমেন্টে মার্কস পৃথকভাবে অ্যালোকেট করা আছে তাহলে আপনি কোন বিষয়গুলো বেশি পড়বেন এটি তো এখন আর প্রযোজ্য হবে না এখনকার সিলেবাসের ক্ষেত্রে এটি একদমই সাযুজ্যপূর্ণ নয় কারণ এখন বলেই দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম জিওপলিটিক্স এখান থেকে চার নম্বর তাহলে আপনি যদি এখান থেকে হতে পারে বিগত বিসিএসে এখান থেকে কোনো প্রশ্ন হয়নি ধরে নিলাম কিন্তু তার মানে কি এই বিসিএসে আপকামিং বিসিএসে পরবর্তী বিসিএসেও প্রশ্ন হবে না কারণ এখানে তো নম্বর অ্যালোকেট করাই আছে চার কাজে আপনাকে প্রতিটি টপিক্সই খুব পুঙ্খানুপুঙ্খভাবে চমৎকারভাবে আত্মস্থ করে বিসিএসে যেতে হবে কারণ মার্কস অ্যালোকেট করা আছে সেখানে চার নম্বর এভাবে আমরা প্রতিটি জায়গাতে মার্কস দেখে
মার্কস দেখে আমরা প্রশ্ন করব, তাহলে আমাদের আর মিসগাইডেড হওয়ার তেমন কোনো সুযোগ থাকবে না। এটিও একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে এখনও রয়েছে, বিসিএসে কোন কোন জায়গাগুলো আমরা একটু বেশি বেশি পড়তে পারি। আসলে এমনভাবে পড়া উচিত নয়, আপনি বিসিএস একটি ভাস্ট নলেজের জায়গা, এখানে আপনি প্রতিটি ইস্যুজের উপরে খুব চমৎকারভাবে ধারণা রাখবেন, এখানে আপনি বাছাই করে পড়াশোনার তেমন সুযোগ নেই, প্রত্যেকটি ইস্যুর উপরে ধারণা রাখবেন। বন্ধুরা পরের ইস্যুসটা একটু দেখি, সেখানে বলা আছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তা। দেখুন একটা সময়ে দশম বিসিএস থেকে ৩৪ বিসিএস পর্যন্ত যদি আমরা বলি, সেই সময়ের প্রশ্নের প্যাটার্ন, আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নের যে ধরন, আর ৩৫ বিসিএসের পর থেকে এখন প্রশ্নের যে ধরন আন্তর্জাতিক বিষয়াবলীতে, নিশ্চয়ই সেটি এক হবে না। এক হবে না এ কারণেই যে ৩৫ বিসিএস থেকে সিলেবাসটি নতুন এবং অত্যন্ত আধুনিক একটি সিলেবাস প্রণীত হয়েছে, কাজেই এই সিলেবাসের যে সাবজেক্ট ম্যাটার সেটি আমরা একটু ভালো করে বুঝতে পারলেই আমার যে এরিয়া অফ রিডিংস সেটা আমরা বুঝতে পারব যে আসলে আমার কী পড়তে হবে। কাজেই টপিকস দেখলেই তো বুঝতে পারেন যে সিলেবাসটি কত স্মার্ট সেখানে, এবং এই সিলেবাসটি একদমই ইন্টারন্যাশনাল রিলেশনসের যে একাডেমিক ডিসিপ্লিন রয়েছে এবং সেখানে যে সকল টেক্সট বুক রয়েছে তার আলোকেই প্রণীত হয়েছে, এবং অত্যন্ত এক্সপার্ট প্যানেল নিশ্চয়ই এই সিলেবাস প্রণয়নের সাথে যুক্ত ছিলেন সেটি বোঝা যায়। কাজেই এই ইন্টারন্যাশনাল সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তা, এর সাথে নিশ্চয়ই ডোমেস্টিক সিকিউরিটিও ইনভলভ, অর্থাৎ প্রতিটি দেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাই একসাথে হয়ে গ্লোবাল সিকিউরিটি বা ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে রূপান্তরিত হয়েছে। যদিও বিশ্বের অনেক বড় বড় বৃহৎ যে সকল দেশ রয়েছে ইন টার্মস অফ ইকোনমি অ্যান্ড পলিটিক্যাল অ্যাটমসফিয়ার অ্যান্ড মিলিটারি পাওয়ার অ্যাজ ওয়েল, সে সকল দেশের দৃষ্টিভঙ্গি ইন্টারন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে, আর যে সকল দেশগুলো তৃতীয় বিশ্ব বা যারা দ্বিতীয় বিশ্বের পরে জন্মগ্রহণ করেছে, স্বাধীন হয়েছে, সে সকল দেশের সিকিউরিটির পার্সপেক্টিভ কিন্তু এক নয়। কাজেই ইন্টারন্যাশনাল সিকিউরিটি এই আইটেমটি আমাদের নতুন পড়তে অনেক ভালো লাগবে, খুব চমৎকার যে সিকিউরিটির ইস্যুগুলো কী সেটা আমরা জানবো বন্ধুরা। এরপরে রয়েছে আমাদের পাওয়ার রিলেশন, এই টপিকসটিতে বলা হয়েছে ইন্টার স্টেট পাওয়ার রিলেশন, অর্থাৎ আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। তাহলে দেখুন সাবজেক্টটি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের, আর টপিকসটি হচ্ছে ইন্টার স্টেট পাওয়ার রিলেশন, নট ইন্টার স্টেট রিলেশন। তাহলে বিশ্বের যে সকল স্বাধীন দেশ, সার্বভৌম দেশ রয়েছে, তাদের একে অপরের মধ্যে যে ক্ষমতা কেন্দ্রিক যে একটি সম্পর্ক রয়েছে সেই বিষয়টি আমাদেরকে এখানে পড়াশোনা করতে হবে, এবং সেখানকার যে সকল ইস্যুজ রয়েছে, পার্সপেক্টিভ আছে, থিওরি আছে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা। এবং এই যে ইন্টার স্টেট পাওয়ার রিলেশন, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুজ হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, যেটি নিয়ে আমরা আলোচনা করব। স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, যে সকল দেশের অ্যাবিলিটি টু স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বেশি রয়েছে, নিশ্চিতভাবেই তারা পাওয়ার রিলেশনসেও এগিয়ে রয়েছে। কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে পাওয়ার রিলেশন আবার কি। আমরা তো কত রকমের রিলেশনের কথা জানি, তাই না বন্ধুরা, রিলেশনের কথা জানি, কিন্তু এই পাওয়ার রিলেশন সেটা কী ধরনের রিলেশন সেই বিষয় নিয়ে আমরা শুনবো, জানবো একটু করে। এই দুটি টপিকসে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টার স্টেট পাওয়ার রিলেশন, এই দুটি টপিকস মিলে একটি হেডলাইন আছে এখানে, একটি ইস্যুজ আছে এখানে নম্বর ৪। তাহলে আমরা ৪-৪-৮ নম্বরের সিলেবাস শুনেছি, এখানে টপিকসগুলো কি আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টার স্টেট পাওয়ার রিলেশন, এই দুটি ইস্যুর উপরেও প্রিলিমিনারিতে নম্বর
चार तेल ए पर्यंत छटी टपिक्स नाम शुने नम्बर आठ बंधुरा एखन आमरा नेक्स्ट टपिक्स दिखे एकटू तकाय सेखाने आछे एनवायरमेंटल इश्यूज एंड डिप्लोमेसि एखानेओ दुटी फेनोमेनन रयेछे एनवायरमेंटल इश्यूज परिवेशगत जत विषयगुलि रयेछे आंतर्जातिक परिमंडले सेसब विषय निये आमादेर जानते हबे आर एनवायरमेंटल इश्यूज बा ग्लोबाल वार्मिंग क्लाइमेट चेन्ज एगुलो एखनकार विश्वेर अत्यंत गुरुत्वपूर्ण विषयगुलि काजे एर संगे जे सकल पार्टीज इनवल्व एर संगे जे सकल क्रियाकर्म बर्तमाने परिचालित होच्छे से विषय निये आमरा कथा बोलबो जानबो कोन कोन विषय आमादेर जानते होबे आमरा जदि सिलेबासटी भालो करे बुझे फेलते पारि ताहले किन्तु आमादेर परबर्ती काज सहज हये जाबे आमार क्लास निते जेमन सुविधा होबे आपनादेर क्लास करतेओ सुविधा होबे काजेई ताहले एनवायरमेंटल इश्यूज एटा जानलाम जे आंतर्जातिक परिमंडले परिवेशगत जत विषय आछे सेगुली आमादेर जेने निते होबे एकई साथे एर संगे आरेकटी टार्म यूज करा हयेछे डिप्लोमेसि ए डिप्लोमेसिर जे एरिया डिप्लोमेसिर जे कन्सेंट्रेशन एटी अत्यंत व्यापक एवं विस्तृत एवं बर्तमान समय ये कूटनीति आम्रा बांग्ला एटाके कूटनीति बोले थाकि एवं ए कूटनीति विषयटी जदिओ परिवेश इश्यूर साथे टार्मटी लेखा हयेछे किन्तु डिप्लोमेसि शुधु परिवेश इश्यूतेई काज करे ना একটি রাষ্ট্রের প্রতিটি ইস্যুতেই ডিপ্লোমেসি ফাংশন করে কাজেই আমাদের এই টপিকসটিও অত্যন্ত সময় উপযোগী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবার জন্য খুবই প্রয়োজনীয় এবং ব্যক্তি জীবনেও একজন দক্ষ সিভিল সার্ভেন্টস হওয়ার জন্য এই ডিপ্লোমেসি নলেজ থাকাটা খুবই প্রয়োজনীয় কাজেই এটা খুব সিম্পলি বলা হয় ডিপ্লোমেসি হচ্ছে এটি একটি আর্ট অফ বিহেভিয়ার আপনার আচরণের যে শিল্প রয়েছে আচরণের যে কলা রয়েছে আচরণের যে বিট রয়েছে সেটিকে ডিপ্লোমেসি বলা হয় খুব অর্থে যদি এর কথা অনেক এবং সব কথা বলো আমি একটি বইয়ের নামও বলবো আপনাদের এবং বিশ্বের অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটদের নামও শুনবো আমরা যাদের কারণে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন এসেছিল এবং সেইগুলো জানার চেষ্টা করব বন্ধুরা তাহলে আমরা জানলাম এনভায়রনমেন্টাল ইস্যুজ এন্ড ডিপ্লোমেসি এর উপরে নম্বর রয়েছে চার তাহলে আমরা ইতোমধ্যেই দেখুন এখানে ছিল চার এখানে চার এখানে চার তাহলে বারো মার্কের সিলেবাস সম্পর্কে শুনেছি যে এখানে টপিকসগুলো কি আছে আপনাদের অনেকেরই মনে হচ্ছে স্যার রাজধানী ভাষা মুদ্রা পড়া লাগবে না এসব নিয়ে শেষের দিকে একটু কথা বলবো কারণ ব্যাকডেটেড যে থিঙ্কিং সেটি তো আপনার মাথার মধ্যে রয়ে গেছে এটি আমাদেরকে আস্তে আস্তে সরাতে হবে সিলেবাস চেঞ্জ হয়েছে আপনি তো চেঞ্জ হননি সিলেবাস চেঞ্জ হয়েছে বিষয়টি আপনি তো জানতেন না সিলেবাস চেঞ্জ হয়েছে এই সিলেবাসটি আপনি তো দেখেননি পড়েননি কেউ আপনাকে দেখায়ওনি জানায়ওনি আপনি আগের মতোই চলছেন এজন্য আপনার মাথায় অনেক ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু বর্তমান আন্তর্জাতিক রাজনীতির যে পঠন পঠন সেটি একেবারেই বিশ্বমানের হয়ে গেছে এজন্য আমরা একটু বিশ্বমানের চিন্তা না করলে এই সাবজেক্টটি ভালো হ্যান্ডেল করতে পারবো না হ্যাঁ তবে কঠিন নয় এটি আবার এত জটিল মনে করবারও কোনো প্রয়োজন আগেই বলেছি আন্তর্জাতিক বিষয়গুলির সবচেয়ে বড় বিউটি হচ্ছে এটি মালার মতো গাথা রয়েছে একদম স্টেপ বাই স্টেপ ঘটনা ঘটেছে শুধু আপনাকে একটু জানানো দরকার তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে বন্ধুরা এরপরে দেখুন একটি টপিকস রয়েছে অর্গানাইজেশনের উপর এবং এখানে কিন্তু বলা হয়েছে আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি টপিকসটি একটু মনোযোগ দিয়ে শুনুন এর মধ্যে এই টপিকসটির মধ্যে অনেক ডিপ্লোমেসি রয়েছে আন্তর্জাতিক সংগঠন সমূহ তাহলে বিশ্বের যত সংগঠন আছে তার কিছু কি বাদ আছে
এই টপিকস তো বলে পৃথিবীতে যত সংগঠন রয়েছে তার সবই তো এই শব্দের ভিতরে চলে এসেছে। যেহেতু বলা হয়েছে আন্তর্জাতিক সংগঠন সমূহ, কাজেই তাহলে আমাদের সব সংগঠনই পড়তে হবে নাকি? বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে, বৈশ্বিক প্রেক্ষাপটে যে সকল সংগঠন আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রভাবিত করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার প্রয়োজনেই যে সকল সংগঠন গড়ে উঠেছে, মূলত আমাদের সেগুলি খুব ভালো করে পড়তে হবে। অন্যান্য সংগঠনও আমরা পড়ব, কিন্তু অধিক গুরুত্ব দিতে হবে সেই সকল আন্তর্জাতিক সংগঠন যেগুলো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করে চলেছে, সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া নেব। কোন সংগঠনগুলো নাম জানবো একটু পরেই। একই সাথে আরেকটি অংশ রয়েছে, সেখানে কিন্তু বলা আছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। তাহলে এই যে অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এটাকে আলাদা করে বললো কেন? কারণ যখনই বলা হয়েছে আন্তর্জাতিক সংগঠন সমূহ, তার মধ্যে কি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো পড়েনি? নিশ্চয়ই পড়েছিল। তাহলে কেন কর্তৃপক্ষ পৃথক করে আবার বললেন বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি? এখান থেকে আপনাকে একটু বুঝে নিতে হবে, তাহলে আন্তর্জাতিক সংগঠনসমূহের মধ্যেও আবার আর্থিক প্রতিষ্ঠানসমূহ যে সকল রয়েছে সেগুলো একটু মোর সিগনিফিক্যান্ট ইন ইন্টারন্যাশনাল এরিনা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে। এবং আমাদের একটি টপিকসও রয়েছে বন্ধুরা, মনে আছে তো, ইন্টারন্যাশনাল সিস্টেম। কাজে এই যে আন্তর্জাতিক ব্যবস্থা, তার সাথে যে সকল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইনভলভ, সেগুলোও কিন্তু অতীব গুরুত্বপূর্ণ, কারণ সেটিকে আলাদা করে অ্যাড্রেস করা হয়েছে সিলেবাসে। এবং সেই জায়গাটা আমরা যেন একটু গুরুত্ব অনুধাবন করে পড়তে পারি। এবং কোন কোন সংগঠন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, সেটা জানবো। এরপরে দেখুন, আমাদের আরও একটি টপিকস রয়েছে, এবং আমরা এই যে টপিকসটি বললাম যে আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং আর্থিক প্রতিষ্ঠানাদি, এর উপরও কিন্তু 4 নম্বর। তাহলে আমরা ইতোমধ্যে এই 16 নম্বরের সিলেবাস সম্পর্কে জেনেছি, এবং এই যে 16 মার্চ 16টি নম্বর সিলেবাসটা জানলাম, এটাও আপনার জন্য বিসিএসএ এক ধাপ এগিয়ে যাওয়ার একটি উপায় যে আপনি সিলেবাসটা জানছেন। অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের বিসিএসএর সিলেবাসই জানে না। এরপরে আমরা দেখি আমাদের শেষ টপিকস, আন্তর্জাতিক বিষয়াবলীর শেষ যে টপিকসটি নিয়ে আমরা কথা বলব, সেই টপিকসটি শুরুতেই বলেছিলাম, আন্তর্জাতিক রাজনীতি, এটি হচ্ছে একটি ওয়ার্কিং কনসেপ্ট, এবং সেই টপিকসটি এখানে তুলে ধরা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে রিসেন্ট ইভেন্টস, সাম্প্রতিক বিষয়াবলী, টপিকসটিতে লেখা হয়েছে বিশ্বের সাম্প্রতিক ঘটনাসমূহ এবং চলমান ঘটনা প্রবাহ। এখানেও দেখুন 2টি আইটেম আছে, সাম্প্রতিক ঘটনা আবার চলমান ঘটনা প্রবাহ। তাহলে 2টি কেন লিখলো? কারণ 1টি লিখলেই তো হতো, বিশ্বের সাম্প্রতিক ঘটনাসমূহ সাথে আবার চলমান ঘটনা প্রবাহ রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে রিসেন্ট ইভেন্টসের 2টি উইং আছে, 2টি উইং। একটি হচ্ছে ডেইলি ইভেন্টস, ঠিক আজকেই যা হয়েছে, ডেইলি ইভেন্টস। আর আজকের যে ঘটনাটি, এটি যদি শুধুই আজকের ঘটনাই হয়ে থাকে তাহলে এটি সাম্প্রতিক ঘটনা, কিন্তু যদি আজকের এই ঘটনাটি ঘটার পেছনে কোনো কারণ থাকে, অতীত ইতিহাস পর্যালোচনায় দেখা যাচ্ছে আজকের এই ঘটনাটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, আবার এই ঘটনাটি আজকে শেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা নেই, এটি চলমান থেকে যাবে, তাহলে সেটি হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ। তাহলে এই প্রবাহমূলক যে সকল সাম্প্রতিক ইস্যুজ রয়েছে সেটি যেমন আপনাকে রপ্ত করতে হবে, কনসিভ করতে হবে, একই সাথে ডেইলি ইভেন্টস সেটিও কিন্তু আপনাকে রপ্ত করতে হবে। কাজেই এই 2টি বিষয় নিয়েই হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি, এখানেও যথারীতি নম্বর 4।
এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়ে প্রিমিয়ারিতে মোট 20 নম্বরের সিলেবাস। তাহলে নিশ্চয় বন্ধুরা আপনারা এতক্ষণ শোনার পর একমত হবেন সিলেবাসটি অত্যন্ত আধুনিক স্মার্ট সময় উপযোগী। কাজেই আমরা বিপিএসসি কে বা বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ দেই এত চমৎকার একটি আন্তর্জাতিক বিষয়ের সিলেবাস বিসিএস এর প্রিলিমিনারি লেভেলে পড়ার জন্য বলা হয়েছে, যার মাধ্যমে আমাদের যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটিকে আমরা বলে থাকি, অর্থাৎ আমাদের এই নবীন কর্মকর্তাবৃন্দ তারা কর্মে যোগদানের পর অনেক প্রশিক্ষণ দেশে বিদেশে আপনাকে দেওয়া হবে, তার মধ্যে দিয়ে আপনি আরও আপনার স্কিল ডেভেলপড হবে, আপনার সফট স্কিল সমৃদ্ধ হবে এবং এভাবেই বাংলাদেশের অগ্রযাত্রা চলতে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জেনেছি আন্তর্জাতিক বিষয়ের প্রিলিমিনারির সিলেবাস সম্পর্কে, যেখানে নম্বর 20 এবং যেখানে টপিকসগুলো কি কি রয়েছে, ওয়ার্ল্ড হিস্ট্রি, রিজিওনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারস্টেট রিলেশনস, এনভায়রনমেন্টাল ইস্যুস, ডিপ্লোমেসি, অর্গানাইজেশন এবং রিসেন্ট ইভেন্টস। তাহলে আমরা এখন এর প্রতিটি ইস্যু নিয়ে একটু আলাদা করে কথা বলি, কোনটার আসলে এরিয়া অফ স্টাডিটা কেমন হয়েছে সেগুলো একটু জানবার চেষ্টা করি। বেশ কিছুক্ষণ হলো আমরা যুক্ত হয়েছি এবং আজ এই সকালে আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলছি। বন্ধুরা আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জানাই যে আপনারা বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করবার মানুষে ছুটির দিনে সকাল 10টা আজকের ভার্চুয়াল সেশনে যুক্ত হয়েছেন। এবং আপনারা একটু এই সেশনটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমরা একটু এই নলেজ গ্যাপ যেটি রয়েছে সেই গ্যাপটা, সেই ভ্যাকুয়ামটা আমরা যেন পূরণ করে ফেলতে পারি, সবাই যেন জেনে ফেলতে পারে, সবাই যেন বুঝতে পারে, জানতে পারে যে আসলে আন্তর্জাতিক বিষয়ে কি পড়তে হয়, কিভাবে পড়তে হয় এবং পড়ব কিসের জন্য, বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য। তো বিশেষ পরীক্ষার বা বিসিএস এর যে চাকরি, তার উপরে কি কোনো চাকরি আছে? তাহলে তার জন্য আমরা যখন পড়ব আন্তর্জাতিক বিষয় বলি, নিশ্চয়ই এমনভাবে পড়ব সে পড়াটিও যেন অত্যন্ত স্মার্ট হয়, চমৎকার হয়, যার উপরে আর পড়াশোনা নেই, এমনভাবেই তো পড়া উচিত। হ্যাঁ, তাহলেই আমরা হতে পারবো এলিজিবল ক্যান্ডিডেট, ভালো প্রার্থী হতে পারবো। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম বিসিএস ওয়ে ফরওয়ার্ডস ফর অ্যাপ্লিকেন্টস, একজন অ্যাপ্লিকেন্টসের বিসিএস পেতে গেলে কী কী করতে হয়, তারই ধারাবাহিকতায় আজ আমরা আন্তর্জাতিক বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা শুরু করেছি। তাহলে বন্ধুরা চলুন, এতক্ষণ যেটুকু শুনেছি এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনি ইনবক্স করুন, সিলেবাস নিয়ে কোনো জানার থাকলে আপনি আমাদের কাছে লিখুন, আপনি যদি যেসব টপিকস নিয়ে কথা বলেছি সে সম্পর্কে আপনার কোনো আগ্রহ থেকে থাকে, আপনারও প্রশ্ন উদয় হয় আপনার মধ্যে, আপনি ইনবক্স করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আন্তর্জাতিক বিষয়ের ভালো করবার সবচেয়ে প্রধানতম যে উপায় সেটি হচ্ছে আপনার মনের মধ্যে সবসময় আন্তর্জাতিক বিষয়ের প্রতি একটি ভালোবাসা কাজ করাতে হবে। আমরা এখন সিলেবাসের সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলবো, তার পূর্বেই একটি বিষয় আমরা জেনে নেই যে আন্তর্জাতিক বিষয়ে ভালো করার অন্যতম একটি উপায় হচ্ছে, মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক বিষয়কে ভালোবাসতে হবে, তা না হলে এই সাবজেক্টে আপনি ভালো করতে পারবেন না। বাংলাদেশ থেকে প্রতি বছরই অসংখ্য ছেলেমেয়েরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিষয়ের উপরে পড়াশোনা শেষ করছেন, কিন্তু সেই অর্থে আমাদের দেশে আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক, আন্তর্জাতিক বিষয়ের লেখক, আন্তর্জাতিক বিষয়ের যে পঠন পাঠন বা এই বিষয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ, সে ধরনের এক্সপার্ট পার্সোনেল কিন্তু আমাদের দেশে খুবই কম রয়েছে।
একেবারে নেই তা তো নয়, কিন্তু অত্যন্ত কম। এর কারণ কি? আমরা এই সাবজেক্টটি পড়েছি, পাশ করেছি, কিন্তু সাবজেক্টটি তো বুঝতে পারিনি। এই সাবজেক্টের ইস্যুসগুলো আমরা ঠিকমতো হৃদয়ঙ্গম করতে পারিনি। এই কারণে আমরা ভালো এক্সপার্ট পার্সনও তৈরি করতে পারিনি। বন্ধুরা, তাহলে প্রথমত জেনে নিলাম আন্তর্জাতিক বিষয়ে ভালো করবার অন্যতম একটি ওয়ার্ক হচ্ছে এই সাবজেক্টটিকে ভালোবাসতে হবে। দুই নম্বর, এই সাবজেক্টটিতে ভালো করতে গেলে আপনাকে প্রতিদিন বিশ্বের সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রতিদিন বিশ্বের সঙ্গে যুক্ত কিভাবে থাকবেন? আমরা গত ক্লাসেই বলেছিলাম আপনি প্রতিদিন পত্রিকা পড়বেন, পেপার পড়বেন। পেপারের কোন পাতা পড়তে হয় নিশ্চয় তাও বলে দিয়েছিলাম। আর যেহেতু আজ আন্তর্জাতিক ক্লাস হচ্ছে, কাজেই নিশ্চয়ই প্রতিটি পেপারেরই একটি আন্তর্জাতিক পাতা থাকে, ইন্টারন্যাশনাল পেজ, সেই পাতাটি আপনি পড়বেন। যদি সম্পাদকীয় পাতায় আন্তর্জাতিক ইস্যু নিয়ে কোনো কলাম থাকে সেটি আপনি পড়বেন। সেটি আপনার লিখিততে কাজে লাগবে, ভাইবাতে কাজে লাগবে, প্রিলিমিনারিতেও কাজে লাগবে। তাহলে বন্ধুরা দুটি জেনে গেলাম, একটি হচ্ছে ভালোবাসতে হবে সাবজেক্টটিকে, আরেকটি হচ্ছে আমাদের পেপার পড়তে হবে। আরেকটি হলো একটু আমরা অন্তত দু একটি ইন্টারন্যাশনাল জার্নাল অর ম্যাগাজিন সেগুলি একটু দেখার চেষ্টা করব। বিশেষ করে চায়না থেকে একটি ম্যাগাজিন বের হয়, এর নাম গ্লোবাল টাইমস, সেখানে আমরা চোখ রাখব। আমরা নিউ ইয়র্ক টাইমসে চোখ রাখব, আমরা ওয়াশিংটন পোস্ট এই ম্যাগাজিনের প্রতি একটু চোখ রাখব। তাহলেই আমাদের এই সাবজেক্ট যে লেখাপড়া সেটি ভালো হবে। আর সর্বোপরি আমাদেরকে একটু আন্তর্জাতিক বিষয়ের টেক্সট বুক, আবারও বলি আন্তর্জাতিক বিষয়ের টেক্সট বুক, এইটা একটু পড়তে হবে, অন্তত দু চারটি। তাহলেই কিন্তু আপনি সাবজেক্ট সম্পর্কে দারুণ করতে পারবেন, জানতেও পারবেন যেমন ভালো, বুঝতেও পারবেন ভালো, রাষ্ট্রের হয়ে দারুণ দক্ষ অফিসার হতে পারবেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ অর্জনের ক্ষেত্রে বিশেষ ভূমিকাও আপনি রাখতে পারবেন। ওকে, তাহলে বন্ধুরা এখন এই সাবজেক্টের যে আউটকাম, এই সাবজেক্টের যে স্টেট অবজেক্টিভ, রাষ্ট্র কেন বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়গুলির প্রিলিমিনারিতে 20 নম্বর রেখেছে, এখানে আমাদের স্টেটের উদ্দেশ্য কি? রাষ্ট্রের একটি উদ্দেশ্য হলো আপনি জানো রাষ্ট্রের হয়ে কাজ করবার সময় আন্তর্জাতিক বিষয়গুলির যে সকল নলেজ প্রয়োজন হয় তার কিছুটা অন্তত প্রিলিমিনারি লেভেলেই জেনে ফেলুন। তাহলে আমরা কি সেই চিন্তায় পড়াশোনা করছি যে আমি এই সাবজেক্টটা পড়ে স্টেটকে সার্ভ করব, নাকি প্রিলিমিনারিতে 20 নম্বর কত পাব, এই চিন্তাই সবসময় মাথার মধ্যে কাজ করছে? তাহলে বন্ধুরা, এই চিন্তার পাশাপাশি প্রিলিমিনারিতে কত নম্বর পাব এই চিন্তার পাশাপাশি এই সাবজেক্ট পড়ে আমি চাকরি পাওয়ার পর বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ কীভাবে তুলে ধরতে পারবো, মেলে ধরতে পারবো, সেজন্য আমি কি প্রস্তুত, সেই চিন্তাটাও যেন আমরা পাশাপাশি করে সাবজেক্টটি পড়াশোনা করি। তাহলেই আমাদের স্টেটের অবজেক্টিভ সেটি পরিপূর্ণ হবে। আদারওয়াইজ আপনি পড়াশোনা করলেন, প্রিলিমিনারি পরীক্ষাও দিলেন, রিটেন দিলেন, ভাইবা দিলেন, চাকরি পেলেন, রাষ্ট্রের যে একটি উদ্দেশ্য ছিল সেটি তো কোনো কাজে লাগলো না ভাই। এজন্য একটু আমি আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনার আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন অবশ্যই, একদিকে চাকরি পাওয়ার নিশ্চয়তা সেটি যেমন থাকবে, নলেজটি এমনভাবে আমরা পিক আপ করবো, কনসেপ্ট করবো যেন চাকরি পাওয়ার পরেও আমি সেই নলেজটা দিয়ে একটু দেশকে ভালোভাবে সাপোর্ট দিয়ে যেতে পারি। সরি, তাহলে প্রিয় বন্ধুরা আসুন আমরা এখন এই সাবজেক্টটির বিভিন্ন ইস্যুস নিয়ে একটু কথা বলি। আমরা খুব ছোট্ট পরিসরে, ছোট ছোট করে টপিকসগুলি নিয়ে কথা বলবো, না হলে একটি আন্তর্জাতিক বিষয়ের 4 বছরের একটি অনার্স সিলেবাসের যে সকল কন্টেন্ট রয়েছে প্রকৃতপক্ষেই এই টপিকগুলির মধ্যে সব রয়েছে,
তাহলে 4-5 বছরের অনার্স মাস্টার্সের আন্তর্জাতিক বিষয়াবলীর যে একাডেমিক সিলেবাস সেটা নিশ্চয়ই 1-1.5-2 ঘন্টায় আপনাদেরকে বলে ফেলানো সম্ভব নয়। হ্যাঁ, আমরা একটু 1-1.5-2 ঘন্টায় এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, কারণ এই যে টপিকগুলি দেওয়া হয়েছে এর মধ্যে আন্তর্জাতিক ব্যবস্থার এমন কোনো টপিকস নেই যেটি এই সিলেবাসের মধ্যে দেওয়া হয়নি, তার সবই দেওয়া আছে। কাজেই আমাদেরকে একটু খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে পড়াশোনার চেষ্টা চালাতে হবে। বন্ধুরা, তাহলে আমাদের প্রথম টপিকসটি হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি বা গ্লোবাল হিস্ট্রি। এই গ্লোবাল হিস্ট্রির যদি আপনাকে ভালো করে বুঝতে হয় তাহলে একটু ক্রনোলজিক্যালি বৈশ্বিক রাজনীতির যে হিস্ট্রি, এই বৈশ্বিক আন্তর্জাতিক পরিমণ্ডলের যে ইভেন্টসগুলো রয়েছে, অর্থাৎ ইভেন্টস দ্যাট আর ক্লোজলি লিঙ্কড উইথ ওয়ার্ল্ড পলিটিক্স, সেই সকল ইভেন্টস সম্পর্কে ভালো করে জানতে হবে। যেমন হলি রোমান এম্পায়ার, অর্থাৎ পঞ্চম শতক থেকে 2020 সাল পর্যন্ত এর যে একটি অ্যাট এ গ্ল্যান্স পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, দিস ইজ গ্লোবাল হিস্ট্রি, এটি বৈশ্বিক ইতিহাস। এটিকে আপনি ফ্রেমওয়ার্কিং বা আইসোলেট করবার সুযোগ নেই। পঞ্চম শতক থেকে টিল নাও এর মধ্যে যত ইভেন্টস রয়েছে যেগুলো বিশ্ব পরিমণ্ডলকে প্রভাবিত করেছে সেটি ওয়ার্ল্ড হিস্ট্রির বা গ্লোবাল হিস্ট্রির পার্ট। তার মধ্যে হ্যাঁ, গুরুত্ব বিবেচনায় বেশ কিছু ইস্যুজ রয়েছে যেই বিষয়গুলো একটু একটু আপনাদেরকে বলি। তাহলে এর প্রথম যে সেগমেন্ট এটি বোঝার জন্য সেই হচ্ছে হলি রোমান এম্পায়ার। দেন আমাদেরকে জানতে হবে অটোমান এম্পায়ার। তাহলে হলি রোমান এম্পায়ারের যে হিস্ট্রি সেটা আমরা একটু সুন্দর করে পড়ব, এবং সেখানে আমরা দেখব হলি রোমান এম্পায়ারে যে একটি কনফ্লিক্ট ছিল সেটি হচ্ছে চার্চ ভার্সেস স্টেট। চার্চের সঙ্গে রাষ্ট্রের একটি দ্বন্দ্ব ছিল, এবং সেই সময় বলা হতো চার্চ ইজ এ সোর্সেস অফ পাওয়ার। হ্যাঁ, অর্থাৎ এই গির্জা এগুলি ছিল ক্ষমতার উৎস। রাষ্ট্র বা রাষ্ট্রের যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারা সোর্সেস অফ পাওয়ার নয়। এমন একটি অবস্থা থেকেই কিন্তু বিশ্ব পরিবর্তিত হতে হতে আজ কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। এবং এই হলি রোমান এম্পায়ার সেটিও ডিক্লাইন করে, এবং তাহলে এই হলি রোমান এম্পায়ারের যে ফরমেশন কিভাবে হয়েছিল এবং এর যে ডিক্লাইন কেন এটি আবার শেষ হয়ে গেল, সেই বিষয়গুলো আমরা জানতে পারলেই আন্তর্জাতিক পরিমণ্ডলের যে একদম স্টার্টিং হিস্ট্রি সেটা আমাদের ভালো জানা হয়ে গেল। এবং ইউরোপিয়ান অঞ্চলে এই যে একটি ট্যানেটস, এই যে একটি ইরা, এই বিষয়গুলো জানলে আপনার অনেক ভালোও লাগবে, এবং নিশ্চয় ক্লাসে এইগুলি সম্পর্কে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা একটু, আপনারা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করেন, নেট সার্চ করেন, তাহলে আমরা আজকেই যা যা আমি আজকে বলবো আপনাদের এগুলো একটু পরবর্তীতে, এখন লিখবার প্রয়োজন নেই, আপনারা পরবর্তীতে ভিডিওটা আমাদের টাইমলাইনে দেওয়া থাকে তখন আবার যখন দেখবেন সেই সময় আপনি রাইট ডাউন করবেন, এখন লিখতে গেলে আপনি আপনার হিয়ারিং কনসেন্ট্রেশন মিস হবে। কাজেই তাহলে আমরা যদি একটু গুগলেও সার্চ দিই হলি রোমান এম্পায়ার, নিশ্চয়ই হিস্ট্রিটা আসবে, এবং সেখান থেকে আমরা একটু পড়ি, এবং তাহলেই দেখবেন আপনার প্রিপারেশনটা অনেক স্মার্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে হলি রোমান এম্পায়ার, দেন অটোমান এম্পায়ার। এবং এই অটোমান এম্পায়ার বা তুর্কি সাম্রাজ্য যেটিকে আমরা বলি বিশেষ করে, এবং এটিও দীর্ঘদিন যাবৎ চলেছে। এবং এই অটোমান এম্পায়ারের যে হিস্ট্রি এখানে এটাও যদি ভালো করে আমরা জানতে পারি তাহলে গ্লোবাল হিস্ট্রির একটা অংশ আমাদের ভালো জানা হয়ে যাবে। অটোমান এম্পায়ার, এবং এটিও কিন্তু সাস্টেনেবল হয়নি, এই অটোমান এম্পায়ারও ভেঙেছে। কাজেই এই বিষয়গুলো আমরা জানবো কিভাবে এর ফরমেশন, কিভাবে ডিক্লাইন করলো। এবং আরেকটি ইস্যুজ হচ্ছে ইস্টার্ন কোশ্চেন। ইস্টার্ন কোশ্চেন মিন্স প্রাচ্য সমস্যা, প্রাচ্য দেশীয় সমস্যা।
এবং এই ইস্টার্ন কোশ্চেনের কারণেই কিন্তু আমরা ক্রিমিয়া যুদ্ধের নাম শুনে থাকি। এই ক্রিমিয়া যুদ্ধের একটি প্রাচ্যদেশীয় সমস্যা, ইভেন এই প্রাচ্যদেশীয় সমস্যাটাই বলকান সমস্যা তৈরি করেছিল। বলকান সমস্যাটি প্রথম বিশ্বযুদ্ধ তৈরি করেছে, প্রথম বিশ্বযুদ্ধই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে আবার স্নায় যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির যে হিস্ট্রি সেটি যে অত্যন্ত চমৎকার এবং খুব সাজানো গোছানো বলেছিলাম, তা কিন্তু এখন বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে আমরা তিনটি স্টেজ যদি প্রাইমারিলি একটু রিড আউট করি তাহলে আমরা ভালো বুঝতে পারি। একটি হচ্ছে হলি রোমান, সেকেন্ড হচ্ছে মানেপার, তৃতীয়টি হচ্ছে ইস্টার্ন কোশ্চেন। তাহলে এই তিনটি বিষয় আমরা ভালো করে একটু জানার চেষ্টা করব। এবং এ সময় আমরা শুরুতে কি শুনেছিলাম, সেখানে চার্চের সঙ্গে স্টেটের একটি দ্বন্দ্ব হয়েছিল। বন্ধুরা তাহলে আমরা এই যে সময়গুলো হলি রোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার, ইস্টার্ন কোশ্চেন, এসব সময়ে বিশেষ করে হলি রোমান এম্পায়ারের সময়ে আমরা সেখানে দেখেছিলাম যে ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি এবং কনকর্ডাট অফ অর্মস, টার্মিনোলজিগুলো আমি আবার রিপিট করছি আপনাদের জন্য, ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি এবং কনকর্ডাট অফ অর্মস, এই দুটি ইস্যুজও এই চার্চ ভার্সেস স্টেটের যে কনফ্লিক্টাল এনভায়রনমেন্ট সেটি মিটিগেশনে কাজ করেছে। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আমাদের জানতে হবে যে এই ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি এটা আসলে কি জিনিস। আচ্ছা, এবং সে সময়ে প্রচুর যুদ্ধ হয়েছে সেটাও আমরা জানি, এবং ক্লাস নেওয়ার সময় আমরা সানঝুর কথা শুনবো, তো সে বই লিখেছিল আর্ট অফ ওয়ার, এটি পরীক্ষায় এসেছে। হ্যাঁ, কাজে এসব বিষয়ে ভালো করে জানার চেষ্টা করব। আমরা দেখেছিলাম যে এই যে আমলটা ওয়ার্ল্ড হিস্ট্রির সময়টা এখান থেকে ধারাবাহিকভাবে চলে এসেছে, এবং এই হলি রোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার, ইস্টার্ন কোশ্চেন্স, চার্চ ভার্সেস স্টেটস, ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি, কনকর্ডাট অফ অর্মস, এবং এই যে জিনিসগুলো এটির চলতে চলতে এক সময় এসে আমরা দেখলাম অক্সবার্গ সেটেলমেন্ট, মিড 16th century অক্সবার্গ সেটেলমেন্টের মাধ্যমে এখানে এই দ্বন্দ্বটা একটি স্থিত হয়েছে। তাহলে অক্সবার্গ সেটেলমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, আমি শুধু ইস্যুসগুলো ধরাচ্ছি আপনাদের যে আমরা গতানুগতিক কি পড়ছি কি শুনি, আসলে সাবজেক্ট ম্যাটার কি, এই যে ডিফারেন্স এটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলেই ইভেন আপনি ওরাকল কোচিংয়ের যে একটি বিশেষ বিশেষত্ব রয়েছে নিশ্চয়ই সেই বিষয়ে আপনি অবগত হতে পারবেন। আচ্ছা, তাহলে বন্ধুরা, এবং এই জায়গাটিতে আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সেস ক্যাথলিক্স এদের মধ্যে যে একটি দ্বন্দ্ব রয়েছে, প্রোটেস্ট্যান্ট ভার্সেস ক্যাথলিক্স, সেই দ্বন্দ্বটিও কিন্তু এখানে উন্মোচিত হবে। এবং এই ক্যাথলিক্স অনুসারী যারা ছিলেন তারাই মূলত পাওয়ারগুলিকে অ্যাবজর্ব করতেন, এবং এই চার্চ এর অনুসারীরাই এই ক্যাথলিক্স অনুসারী, সেখান থেকে প্রোটেস্ট্যান্ট এসে তাদের একটি সংগঠন ছিল সামালকাল্টিক লীগ। আবারও বলছি, প্রোটেস্ট্যান্টদের একটি সংগঠন ছিল সামালকাল্টিক লীগ, এই সংগঠনের মাধ্যমে তারা ক্যাথলিকদেরকে ডিফেন্ড করবার চেষ্টা করে তৎকালীন ইউরোপীয় অঞ্চলে বিশ্ব ইতিহাসকে প্রভাবিত করে পরবর্তী ধারায় নিয়ে গিয়েছিল। এবং আমরা যদি ভালো করে জানতে পারি তাহলেই আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের যে নলেজ সেটি অনেক
সুন্দর হবে। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা এবং এরপর যেখান থেকে আমরা শুনেছিলাম সংক্ষেপ প্রাচ্যদেশীয় ভাষা, সেখান থেকে কি হয়েছিল ক্রিমিয়া যুদ্ধ, এবং তারপরে আমরা কি জেনেছিলাম ফ্রান্স এবং জার্মানির মধ্যে দ্বন্দ্ব, এবং এই জার্মানি এবং ফ্রান্সের যে একটি হিস্টোরিক্যাল কনফ্লিক্ট, এটি ওয়ার্ল্ড হিস্ট্রির অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিগনিফিক্যান্ট ইভেন্ট হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের দ্বন্দ্ব। এবং এই দ্বন্দ্বের কারণেই কিন্তু আলটিমেটলি পরবর্তী ব্যবস্থার যে দ্বন্দ্ব সেগুলো আনটিম হয়েছে। এবং আমরা জানি যে এখানে এই জার্মানি ফ্রান্সের আলসেস লরেন দখল করে নিয়েছিল, এবং পরবর্তীকালে আমরা দেখেছি বলকান সমস্যা হয়েছিল, এবং এই বলকান সমস্যা থেকেই এখানে অনেক গ্রুপিং হয়েছিল, সেগুলো নিয়ে আমরা পরে ক্লাসে কথা বলবো, সেই হলি অ্যালায়েন্স নিয়ে, আতাত নিয়ে, দাতাত নিয়ে পরে কথা হবে। এবং এর প্রেক্ষিতেই বিশ্ব ব্যবস্থায় কিন্তু বিশ্বযুদ্ধ চলে আসে। এবং এই বিশ্বযুদ্ধ আবার কি জিনিস, যে যুদ্ধে বিশ্বের সবাই ইনভলভ হয়ে যায়, সকল দেশ ইনভলভ হয় কোনো না কোনোভাবে, সবাই যে যুদ্ধের ময়দানেই থাকবে নট দ্যাট, কোনো না কোনোভাবে যুক্ত থাকে, সেটিকে ওয়ার্ল্ড ওয়ার বলে। তাহলে এই যে ক্রনোলজি অফ হিস্ট্রি, এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। এর মধ্যে এই ওয়ার্ল্ড হিস্ট্রি এর একটি গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ হচ্ছে বিশ্ব অনেক রেভোলিউশন হয়েছে, এবং যে রেভোলিউশনগুলি ওয়ার্ল্ড সিস্টেমকে চেঞ্জ করেছে। বিশেষ করে আমরা যদি একটু ফরাসি বিপ্লবের কথা বলি, ফরাসি বিপ্লবকে বলা হয় এটা সকল বিপ্লবের বিপ্লব। এই বিপ্লবের কারণে পরবর্তী বিশ্ব ব্যবস্থার অন্যান্য বিপ্লবগুলি সূচিত হয়েছিল, এবং এই ফরাসি বিপ্লবই ইউরোপকে আধুনিক ইউরোপে রূপান্তরিত করেছিল। এবং এই ফরাসি বিপ্লবের পর আমরা সেখানে ব্যবস্থাপক সভা দেখেছি, জাতীয় কনভেনশন দেখেছি, ডিরেক্টরি দেখেছি, এবং আমরা পরবর্তীকালে ন্যাপোলিয়নের আমল দেখেছি, ন্যাপোলিয়নিক যে যুগ, এবং এই যুগের সম্রাট ন্যাপোলিয়নের যে যুদ্ধ, সেই সময়টাকে নামই দেওয়া হয়েছে এইজ অফ ন্যাপোলিয়নিক ওয়ার্স। তাহলে সেই সময় সম্পর্কে জানতে হবে, এবং তার যে কিছু ইস্যুজ রয়েছে, বিশেষ করে কন্টিনেন্টাল সিস্টেম, মহাদেশীয় ব্যবস্থা, তার যে অর্ডার ইন কাউন্সিল, বার্লিন ডিক্রি, এই তিনটি ইস্যুজ যেগুলো ন্যাপোলিয়নের সময়ে বিশ্ব ইতিহাসকে, গ্লোবাল পার্সপেক্টিভকে প্রভাবিত করেছে, সেই বিষয়ে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। এইজ অফ ন্যাপোলিয়নিক ওয়ার্স এবং তার যে কন্টিনেন্টাল সিস্টেম, বার্লিন ডিক্রি, অর্ডার্স ইন কাউন্সিল, এই বিষয়ে আমরা ভালো ধারণা নিব। পরবর্তীতে আমরা কি দেখলাম, এবং এর পরবর্তীতে দেখলাম বিশ্ব ইতিহাসে এই ফরাসি বিপ্লবের পরে আমরা আরও দুটি বিপ্লব দেখেছিলাম, একটি হচ্ছে জুলাই বিপ্লব, অপরটি হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। এই জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব, এটিও বিশ্ব ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ দুটি ইস্যুস। পরবর্তীতে আমরা ভিয়েনা কনভেনশন দেখেছিলাম, এবং এই ভিয়েনা কনভেনশনের তিনটি ইস্যুস ছিল, তিনটি পলিসি ছিল। ভিয়েনা কনভেনশনের কয়টি পলিসি ছিল? তিনটি পলিসি ছিল। নাম্বার ওয়ান ব্যালেন্স অফ পাওয়ার। আমরা কি পড়ছি বন্ধুরা? ওয়ার্ল্ড হিস্ট্রি বা গ্লোবাল হিস্ট্রি, এ সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি যে আমার কি পড়তে হবে, হ্যাঁ এটা আসলে কেমন কাজে। আপনাদের শুনে হয়তো মনে হচ্ছে এত কিছু একসঙ্গে শুনছি, আমরা একটু ধারাবাহিকভাবে শুনি, আবার একটু মনোযোগ দেই, খুব ইজি হয়ে যাবে। তাহলে সেখানে আমরা দেখেছিলাম ভিয়েনা কনভেনশন। এই ভিয়েনা কনভেনশনটা ওয়ার্ল্ড হিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনভেনশন, বিশ্ব ব্যবস্থার সাথে যেটি সরাসরি যুক্ত, এবং তার তিনটি পলিসি ছিল সেই কনভেনশনের। একটি কি বলেছি আমরা? ব্যালেন্স অফ পাওয়ার, ক্ষমতা আর সমতা। দুই নম্বর হচ্ছে লেগিটিমেসি। হোয়াট ডু মিন বাই লেগিটিমেসি? লেগিটিমেসি এর অর্থ হলো ন্যায্য নীতি, ন্যায্য নীতি। এ থেকে বোঝা যায় যে এর আগে রাষ্ট্র যে সকল নীতিমালা নিয়েছে, কর্মকাণ্ড করেছে, তাতে অন্য দেশের ন্যায্য নীতির উপর আঘাত এসেছে। এ কারণে আমরা ভিয়েনা কনভেনশনে দেখলাম একটি পলিসি অ্যাডপ্ট করা হলো যার নাম লেগিটিমেসি। এবং থার্ড ওয়ান ইজ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তির বিধান, সেটিও এই ভিয়েনা কনভেনশন থেকে এসেছিল।
1815 পরবর্তীতে আপনারা অনেক কিছু গাইডে পড়ে থাকেন বা শুনে থাকেন, লিগ অফ নেশনসের কথা শুনেন, এগুলো অনেক পরের পার্সপেক্টিভ। আমরা উড্রো উইলসনের কথা শুনি এবং সেগুলো নিয়েও বলবো আপনাদের একটু একটু করে, এবং কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো না জানতে পারি তাহলে কিন্তু আমার লিখিত পরীক্ষায় সমস্যা হবে, ভাইবাতে সমস্যার কোনো অন্ত থাকবে না। কিন্তু আমরা যদি ক্রনোলজিক্যালি খুব সুন্দর করে জানতে পারি, একটু মজাও লাগবে, ভালোও লাগবে, নিজেকে একটু ফিলিং গুড, হ্যাঁ, কাজেই আমরা একটু সুন্দর করে জানা বোঝারও চেষ্টা করি। তাহলে আমরা ভিয়েনা কনভেনশন পর্যন্ত এসেছি, এবং ভিয়েনা কনভেনশনের ঠিক পরেই আমরা দেখেছিলাম মেটার্নিকের যুগ, এইজ অফ মেটার্নিক। এবং এইজ অফ মেটার্নিক, এই মেটার্নিক অ্যাজ এ পারসন ওয়ার্ল্ড ফেবিউলাস ডিপ্লোম্যাট, মেটার্নিক ছিলেন বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী একজন কূটনীতিক। তাহলে আমাদের কিন্তু ডিপ্লোমেসি টপিকস আছে আপনাদের বলেছিলাম, এবং এটাও বলেছি আন্তর্জাতিকের এই পুরো সিলেবাসটি কিন্তু ইনকর্পোরেটেড, একটি আরেকটির সাথে রিলেটেড। কাজেই তাহলে এই মেটার্নিকের যে যুগ, মেটার্নিক ছিলেন ডিপ্লোম্যাট, তাহলে সেই সময়টিও আমরা ভালো করে জানবো মেটার্নিক কী করেছিলেন। এবং সেই সময়ের দুটি ইস্যুস খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে হলি অ্যালায়েন্স, হলি অ্যালায়েন্স পবিত্র সন্ধি, হলি অ্যালায়েন্স, অপরটি হচ্ছে কোয়াড্রাপল অ্যালায়েন্স, অপরটি হচ্ছে কোয়াড্রাপল অ্যালায়েন্স চতুর্শক্তি সন্ধি। তাহলে আমরা ভিয়েনা কনভেনশনের তিনটি ইস্যুর কথা শুনেছিলাম, এখানে এসে আবার দুটি ইস্যুর কথা শুনছি। একটি হচ্ছে কি শুনেছি বন্ধুরা, একটি হচ্ছে হলি অ্যালায়েন্স, আরেকটি হচ্ছে কোয়াড্রাপল অ্যালায়েন্স, পবিত্র সন্ধি এবং চতুর্শক্তি সন্ধি। চতুর্শক্তি মানে চারটি শক্তিশালী দেশ, সেগুলো নিয়ে আমরা শুনবো, পরে আরও জানবো, ক্লাস যখন নিব আরও জানবো। আচ্ছা, তাহলে মেটার্নিকের যুগ হয়ে গেল, এবং ঠিক এর পরপরই কিন্তু আমরা ক্রমান্বয়ে দেখলাম বিশ্ব ব্যবস্থাটি আস্তে আস্তে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে যুদ্ধের দিকে ধাবিত হয়ে গেল, এবং সেখানে মিডল ইস্ট ক্রাইসিস চলে আসলো, এবং সেখানে 1870 বিশেষ করে ঠিক মেটার্নিকের যুগের পরপরে যে ইস্যুগুলো ওয়ার্ল্ড হিস্ট্রিকে প্রভাবিত করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে জার্মান অ্যান্ড ইতালির ইউনিফিকেশন, অর্থাৎ জার্মানি এবং ইতালির একত্রীকরণ। এই ইতালি এবং জার্মানির একত্রীকরণ বিশ্ব ব্যবস্থা গুরুত্বপূর্ণ দুটি ইস্যুস, বিশেষ করে এই সময় জার্মানিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন অটো ভান বিসমার্ক, এই বিসমার্কের যে ফরেন পলিসি, ইডিওলজি, তার যে স্টেটসম্যানশিপ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলো আমরা খুব ভালো করে জানার চেষ্টা করব। এবং এই বিসমার্কের যে পলিসি ছিল আয়রন অ্যান্ড ব্লাড পলিসি, রক্তপাত ও কঠোর নীতি, তার নীতির নাম কি? আয়রন অ্যান্ড ব্লাড পলিসি, রক্তপাত এবং কঠোর নীতি। তাহলে সেই বিষয়ে আমাদেরকে নিশ্চয়ই জানতে হবে। তাহলে বন্ধুরা আমরা আসলাম ইউনিফিকেশন অফ জার্মানি অ্যান্ড ইতালি, ঠিকের পরপরই আমরা কি দেখলাম, জার্মানি ফ্রান্সের সাথে যুদ্ধ হলো, তার পেছনে আরও হিস্ট্রি আছে, সব তো বলতে পারছি না, একটু একটু বলছি। এবং সেখানে এই জার্মানি ফ্রান্সের আলসেস লরেন দখল করে নিয়েছিল, এবং এই দখল করার প্রেক্ষিতেই বিশ্ব ব্যবস্থায় আবার একটি চেঞ্জ চলে এসেছিল, এবং ফ্রান্স জার্মানি যে দ্বন্দ্ব আপনাদের বলেছিলাম সেটি কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুস, এ সম্পর্কে ভালো ধারণা নিতেই হবে আপনাকে। এবং পরবর্তীতে এই ইস্যুসগুলি প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল, এবং যার একটি খুব ইমিডিয়েট ইস্যুস আমরা শুনে থাকি যে অস্ট্রো হাঙ্গেরিয়ান যে প্রবলেম, এবং অস্ট্রিয়ার যুবরাজের যে আক্রমণ, অ্যাটাক, অ্যাসাসিনেশন, এগুলো আমরা জানি, কিন্তু আমরা কিন্তু এর ব্যাকগ্রাউন্ড জানি না। এটা খুব ইমিডিয়েট ইস্যুস, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডটা একটু পেছন থেকে ভালো করে জেনে আসতে হবে। অন্তত আমরা যদি সেই 15th century থেকে ধারাবাহিকভাবে একটু না জানি হিস্ট্রিটা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ এগুলো ভালো করে বুঝতেই পারবো না যে আসলে কেন হয়েছিল। সরি, তাহলে বন্ধুরা এভাবে আমরা দেখলাম প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি হলো, এবং সেই বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা দেখেছি উড্রো উইলসন, আমেরিকার 28তম প্রেসিডেন্ট, তিনি একটি পলিসি দিয়েছিলেন, এবং তার সে পলিসির নাম কী ছিল? আপনারা এটাকে অনেকে 14 দফা বলেন, আসলে 14 দফা ইজ নট এ পলিসি, সেখানে 14টি দফা ছিল, তাই বলা হয় 14 পয়েন্টস, কিন্তু পলিসিটির নাম তো ছিল একটি, এবং সেই পলিসিটিকে বলা হয় সেলফ ডিটারমিনেশন পলিসি। এই যে সেলফ ডিটারমিনেশন পলিসি, এটা প্রথম বিশ্বযুদ্ধকালীন
উড্রো উইলসন এটি প্রণয়ন করেছিলেন, এর অনেক উদ্দেশ্য আছে। এবং এজন্য উড্রো উইলসনকে অনেকেই আইডিয়ালিজম এর জনকও বলে থাকেন। কিন্তু আমেরিকার যে রিয়াল অবজেক্টিভ, এই সেলফ ডিটারমিনেশন পলিসি, সেটি তো আপনাকে বুঝতে হবে। আপনি শুধু পড়ে গেলেন তাহলে কিন্তু হিস্ট্রি বুঝতে পারবেন না। এর ব্যাকগ্রাউন্ডটা খুব চমৎকার করে আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে, তাহলে আপনি এটা খুব সুন্দরভাবে রপ্ত করতে পারবেন। আর নাহলে শুধু মুখস্থ করবেন, ভাইবাতে যে প্রশ্ন করলে, রিটেনে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে কষ্ট হয়ে যাবে। কাজেই তাহলে আমরা এই, এবং এটিকে, এই যে সেলফ ডিটারমিনেশন পলিসি, এটিকে আবার ইন্টারন্যাশনাল ডিসিপ্লিনে, একাডেমিক ডিসিপ্লিনে এটিকে এ নামেও ডাকা হয়, উইলসনিয়ান ইন্টারন্যাশনালাইজেশন, অর্থাৎ উইলসনিয়ান ইন্টারন্যাশনাল সিস্টেম। এই 14 পয়েন্টসের পরে বিশ্বে যে ব্যবস্থা চালু হলো সেটিকে এই নামেও ডাকা হয়। দুঃখের বিষয় হচ্ছে এখানে এই 14 পয়েন্টসের মাধ্যমে একটি সংগঠন হয়েছিল, আমরা জানি, যার 14 নম্বর ধারণা যে লিগ অফ নেশনস হয়েছিল। এই লিগ অফ নেশনস কিন্তু সফল হতে পারেনি, অর্থাৎ আমেরিকা উড্রো উইলসনের যে পলিসি, সেই পলিসি যে অর্গানাইজেশনস লিগ অফ নেশনস, সেটি কিন্তু সফল হয়নি। এবং এই সফল না হওয়ার পিছনে আমেরিকার দায়ও কম নয়। অনেক দেশের দায় আছে কিন্তু আমেরিকারও কম নয়। কাজে এই বিষয়গুলো আমাদের একটু ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। এবং এই লিগ অফ নেশনস ফেল করেছিল বলেই তো আবার অ্যানাদার ওয়ার্ল্ড ওয়ার। এখানে একটু বলে রাখি যে এই সময়ে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হয়েছিল, প্যারিস পিস কনফারেন্স, এই প্রথম বিশ্বযুদ্ধের পর। এবং প্যারিস পিস কনফারেন্সে যে ইস্যুসগুলো এসেছিল, এই প্যারিস পিস কনফারেন্স থেকে বেশ কিছু চুক্তি হয়েছিল, এবং যার অন্যতম একটি চুক্তি হচ্ছে ভার্সাই চুক্তি, যেটি হয়েছিল জার্মানির সাথে। এখানে নিউলি চুক্তি হয়েছিল বুলগেরিয়ার সাথে। এখানে ত্রিয়ানন চুক্তি হয়েছিল হাঙ্গেরির সাথে। এখানে সেভারে চুক্তি হয়েছিল তুরস্কের সাথে, বা অটোমান এম্পায়ারের সাথে। এই যে চুক্তিগুলো নাম বললাম আপনাদের, এবং সেন্ট জার্মেইন চুক্তি হয়েছিল অস্ট্রিয়ার সাথে। আমি একটু আবার রিপিট করি, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভার্সাই চুক্তি, সেন্ট জার্মেইন চুক্তি, নিউলি চুক্তি, ত্রিয়ানন চুক্তি, এবং লাস্ট ওয়ানে সেভারে চুক্তি। এই চুক্তিগুলো, প্রথম বিশ্বযুদ্ধের পরের এই চুক্তিসমূহ ওয়ার্ল্ড হিস্ট্রিকে, গ্লোবাল পার্সপেকটিভকে, গ্লোবাল পলিটিক্যাল হিস্ট্রিকে প্রভাবিত করেছে পরবর্তী সময়ে। এবং আমরা দেখেছি এখানে ভার্সাই চুক্তিতে জার্মানির সাথে যে ধরনের আচরণ করা হয়েছে, ভার্সাই চুক্তির যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেটিতে জার্মানি নিজেকে বঞ্চিত মনে করেছিল। এবং এর প্রেক্ষিতেই জার্মানিতে যে উইমার গণতন্ত্র, এই উইমার গণতন্ত্রের পতন হয়েছিল এবং নাজিফিকেশনের উদ্ভব হয়েছিল, অর্থাৎ হিটলার, যার নাম শুনেছি আমরা, অ্যাডলফ হিটলার। এই হিটলার কিন্তু এখানে আবির্ভাব হয়েছিল, এবং তার যে পলিসি, এই নাজিজম, সেটি অ্যাডপ্ট করেছিল। পাশাপাশি হিটলারের যে পলিসি ছিল এই নাজিজমের সাথে, মুসোলিনি তার যে পলিসি ফ্যাসিজম, এই নাজিফিকেশন অ্যান্ড ফ্যাসিজম, এই দুটি একত্রিত হয়ে বিশ্ব ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত করে, এবং বিশ্ব আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে চলে যায়। এবং এখানে হিটলারের যে পোল্যান্ড আক্রমণের যে পলিসি ছিল সেটিকে একটি নামে ডাকা হয়, এবং তার চেকোস্লোভাকিয়া দখলের যে একটি পলিসি ছিল সেটিকে আরেকটি নামে ডাকা হয়। এই দুটিকে যথাক্রমে বলা হয় কেস হোয়াইট অ্যান্ড কেস গ্রিন, এবং এগুলো হিটলারের ফরেন পলিসির পার্ট। এই টার্মগুলো কিন্তু আমরা ভালো করে রপ্ত করতে হবে আমাদের। একটা হচ্ছে কেস হোয়াইট, আবারও বলছি বন্ধুরা, কেস হোয়াইট অ্যান্ড কেস গ্রিন। তাহলে এগুলো কিন্তু ডিপ্লোমেসিতে রয়েছে, কাজে বলেছিলাম ইনকর্পোরেটেড, লিঙ্কড, এই কারণে সেগুলো আমি ভালো করে জানার চেষ্টা করব। এবং এই পলিসির কারণেই পরবর্তীকালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, 45 সালে সেটি শেষ হলো। আর 1919 থেকে 1945, এই যে 20টি বছর, 1919 থেকে 1945, এই যে 20টি বছর, এর একটি নাম আছে বন্ধুরা, এবং এটিকে বলা হয় এইজ অফ আর্মড পিস। কি বলা হয়? এইজ অফ আর্মড পিস, শান্তির আড়ালে সামরিক প্রস্তুতির যুগ।
এবং এই 20 বছরের উপরে একটি বই আছে এজ অফ আর্মড পিস 1919 প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত এই যে 20টি বছর এই সময়কে বলা হয় এজ অফ আর্ম পিস এই 20 বছরের উপরেই একটি চমৎকার বই রয়েছে একটু এখনি বলে ফেলি 20 ইয়ার্স ক্রাইসিস বইটির নাম 20 ইয়ার্স ক্রাইসিস সরি লেখকের নাম ইএইস কার ইএইস কারের লেখা 20 ইয়ার্স ক্রাইসিস আমরা নিশ্চয়ই বইটি পড়ে ফেলব নেট থেকে নামিয়ে নিয়ে পড়ে ফেলব তাহলে আমরা এই সময়ের যে ওয়ার্ল্ড হিস্ট্রি ইন্টারন্যাশনাল সিস্টেম জিওপলিটিক্স ডিপ্লোম্যাসি এই 20 বছরে সেটা আমাদের জানা হয়ে যাবে ওকে বন্ধুরা তাহলে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এবং সেটি শেষ হলো 45 এসে যখন শেষ হলো বিশ্ব ব্যবস্থায় একটি শান্তি চলে আসার কথা ছিল কিন্তু সেটি আসলো না কেন আসলো না দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই পৃথিবীতে একটি রেভোলিউশনারি চেঞ্জ এসেছিল আমরা জানি প্রথম এবং দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধেরই কিন্তু ইস্যুসগুলো প্রায় কাছাকাছি জিওগ্রাফিক্যাল টেনশন কিন্তু জিওগ্রাফিক্যাল যে ডিপ্লয়মেন্ট জিওগ্রাফিক্যাল যে এক্সপ্লয়টেশন এর উপরে হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যে দ্বন্দ্বটা সেটি কিন্তু ইডিওলজিক্যাল কনফ্লিক্ট এবং সেখানে আমেরিকার সঙ্গে আদার পার্টিজ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এই ইউএসএসআর এবং ইউএসএর যে পাওয়ার রিভ্যালরিস এটি হচ্ছে কোল্ড ওয়ার এবং এই কোল্ড ওয়ারের সময় আমরা কী পড়ছিলাম মনে আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ্লোবাল হিস্ট্রিতে কিন্তু আমি এখনও আছি গ্লোবাল হিস্ট্রি এবং সেখানে কি হলো কোল্ড ওয়ার কোল্ড ওয়ার এই কোল্ড ওয়ারের শুরুতে তার যে পার্সপেক্টিভ তার যে টু ওয়েজ ফেনোমেনন এবং এখানে শুম্যান নামে একজন ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট আছেন শুম্যান ফ্রেঞ্চ ডিপ্লোম্যাট তিনি কোল্ড ওয়ারকে বলেছিলেন এটি হচ্ছে ফ্রিল্যান্ড এবং মার্কস ল্যান্ড এর মধ্যে একটি দ্বন্দ্ব ফ্রিল্যান্ড এবং মার্কস ল্যান্ড তিনি মার্কস ল্যান্ড বলতে ইউএসএসআরকে বুঝিয়েছিলেন ফ্রিল্যান্ড বলতে ইউএসএকে বুঝিয়েছিলেন তাহলে এই যে শুম্যান পরিকল্পনা শুম্যান প্ল্যান এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে এবং 1946 ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলও কিন্তু তার ফুলটন ভাষণ জুরিক ভাষণ এসব জায়গায় এই কোল্ড ওয়ারকে কিছুটা উস্কে দিয়েছিলেন অর্থাৎ সমাজতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বিশ্ব ব্যবস্থার এই দ্বন্দ্বটাকে কিছুটা এক্সপেডিয়েট করেছিলেন এবং যারই রেজাল্ট হচ্ছে 47 ট্রুম্যান ডক্ট্রিন এবং ট্রুম্যান ডক্ট্রিন কি বলবো বন্ধুরা পরে ক্লাসে পড়ানো হবে এই ট্রুম্যান ডক্ট্রিনের অপোজিট ডক্ট্রিন চলে আসলো এবং সেখানে ইউএসএসআর এর পক্ষ থেকে সেখানেও একটি ডক্ট্রিন দেওয়া হলো এবং এই ট্রুম্যান ডক্ট্রিনের পার্সপেক্টিভ থেকে যেমন করে মার্শাল প্ল্যান এসেছে ঠিক সোভিয়েত ইউনিয়ন তখন মলোটভ প্ল্যান ঘোষণা করেছিল মলোটভ প্ল্যান যেটিকে ব্রাদার প্ল্যানও বলা হয় মলোটভ প্ল্যানকে ব্রাদার প্ল্যানও বলা হয় এটি ছিল মার্শাল প্ল্যানের কাউন্টার প্ল্যান তাহলে এই যে ট্রুম্যান ডক্ট্রিন এটি মূলত দুটি দেশে মাথায় রেখে আসে করা হয়েছে তুরস্ক এবং গ্রিস যেটি নিয়ে পরে আমরা কথা বলবো $40 কোটি একটি ফান্ডিং হয়েছিল ট্রুম্যান ডক্ট্রিন মাধ্যমে এবং সেই আমেরিকা এগুলিকে তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে আনার চেষ্টা করেছিল যেটিকে আবার ডলার ডিপ্লোমেসি নামে ডাকা হয় ডলার ডিপ্লোমেসি নামেও ডাকা হয় তাহলে এর অনেকগুলো প্ল্যান রয়েছে পরবর্তীকালে আমরা আমেরিকাকে দেখেছিলাম তারা মার্শাল প্ল্যানের মাধ্যমে যখন ইআরপি করেছিল এবং ইআরপি করার সাথে সাথেই কিন্তু ইউএসএসআর তারা কমিনফর্ম গঠন করেছিল পরবর্তীকালে আবার ইউএসএসআরকে আমরা দেখেছিলাম তারা কমিকন গঠন করেছিল তাহলে মার্শাল প্ল্যান মলোটভ প্ল্যান ব্রাদার প্ল্যান ইআরপি কমিনফর্ম কমিকন এরপরেই কিন্তু বিশ্ব মিলিটারি যুগে প্রবেশ করে এবং আমেরিকা ন্যাটো তৈরি করেছিল এবং সোভিয়েত ইউনিয়ন ওয়ার্সো প্যাক্ট তৈরি করেছিল এবং এই জায়গাটাতে আমরা দেখেছি যে আমেরিকাতে কোল্ড ওয়ারের সময় আমেরিকাতে যে সকল প্রেসিডেন্টরা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে ট্রুম্যান আইসেন হাওয়ার জন এফ কেনেডি অ্যান্ড্রু জনসন রিচার্ড নিক্সন এই যে প্রেসিডেন্ট সমূহ দায়িত্ব পালন করেছেন আবার অপরদিকে সোভিয়েত ইউনিয়নে যারা দায়িত্ব পালন করেছেন সেখানে
जोसेफ स्टालिन एवं निकिता क्रुश्चेव ब्रेजनेव आंद्रोपोव चेरेंको लास्ट मिखाइल गर्भासेव ए टू वे रिवलरीज अर्थात अमेरिकार कौन प्रेसिडेंटर आमले सोवियत यूनियने के प्रेसिडेंट छिलेन ए उभयर जे एकटी प्रतिद्वंदितामूलक विश्व व्यवस्था सेई जायगाटा आपनाके खूब क्लियरलि बुझते होबे कौन पॉलिसीर कारणे अमेरिका कौन पॉलिसी निलेन सोवियत यूनियन कौन पॉलिसी निलेन एवं एई एभावे लिंक को जदि पढ़ते ना पारी आमरा एभावे लिंक करे जदि पढ़ते ना पारी जानते ना पारी ताहले आंतर्जातिक विषयगुलो आपनार काछे कखनोई आनंददायक हये उठबे ना सब समय सबजेक्ट आपनार जन्य एकटी इरिटेटिंग हये थाकबे किछु बुझिना शुधु मुखस्थ करछि एटा आपनार जन्य खूब बेदनादायक এই কারণে একটু এই যে আমি হিস্ট্রিটা বললাম দেখুন বন্ধুরা প্রায় 500-600 বছরের ইতিহাস বললাম আপনাদের এটা যদি আমরা দু তিনটি চারটি ক্লাসে সুন্দরভাবে পড়ে ফেলি তাহলে এটিকে আর কঠিন থাকবে বলুন একদম পানির মতো সহজ হয়ে যাবে কাজেই এই জন্য বলেছিলাম যে এই সাবজেক্টটি একটু চমৎকার বিউটি হচ্ছে এটি খুব কনসিস্টেন্ট এবং এই জন্য এটা জানতে পারলেই আমাদের পড়তেও সুবিধা এবং মনে রাখতেও তো সুবিধা পরীক্ষার সময় তো গোল করতে হবে রিটেনে লিখতে হবে ভাইবাতে ইনস্ট্যান্ট প্রশ্নের অ্যানসার দিতে হবে সো ভালো করে না পড়লে তো কোনো উপায় নেই তাহলে এভাবে আমরা দেখলাম আমেরিকাতে রোনাল্ড রেগানের আমলে কোল্ড ওয়ারটা শেষের দিকে চলে আসলো এবং মিখাইল গর্বাসেভ তিনি একটি পলিসি নিয়েছিলেন তার টু ওয়ে ডিপ্লোমেসি ছিল নাম্বার ওয়ান ইজ প্যারাস্ট্রোইকা অ্যান্ড গ্লাসনস্ট মানে প্যারাস্ট্রোইকা অ্যান্ড গ্লাসনস্ট আসলে কি সেইগুলো সম্পর্কে ভালো করে জানবেন শুধু এটি জানবেন না যে গ্লাসনস্ট হচ্ছে খোলামেলা আলোচনা প্যারাস্ট্রোইকা হচ্ছে সংস্কারমূলক আলোচনা এমনটি জানলে বিসিএস দেওয়া যাবে না এই বিষয়ে আপনি এই প্যারাস্ট্রোইকা এই যে একটা রিস্ট্রাকচারিং আর গ্লাসনস্ট যে একটা ওপেননেস এই বিষয়ে একটু ডিটেইল জানবার আমরা চেষ্টা করব নিশ্চয়ই ক্লাস নেওয়ার সময় ইভেন সোভিয়েত ইউনিয়নের যে সোশ্যালিস্ট ইডিওলজি এটি কেন ফ্র্যাগমেন্টেড হয়ে গেল কেন ডিক্লাইন করলো এর কী কী কারণ ছিল সেটাও আমরা ভালো করে জানার চেষ্টা করব এবং আমরা দেখেছি 1991 এই ইউএসএসআর কলাপস হয়ে গেল 15টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো এবং এভাবে ওয়ার্ল্ড হিস্ট্রিটা ধারাবাহিকভাবে এবং পরবর্তীতে আমরা দেখেছি সেখানে আমেরিকাতে আমেরিকা 1991 একক ক্ষমতাশালী হয়ে গেল সন্ত্রাসের বিরুদ্ধে তারা লড়াই শুরু করলো বিশ্বের সন্ত্রাসবাদী কার্যক্রম বেড়ে গেল এবং সেখানে জর্জ ডব্লিউ বুশ তিনি দায়িত্ব পালন করলেন বারাক ওবামা দায়িত্ব পালন করলেন এবং লাস্ট পরিশেষে ডোনাল্ড ট্রাম্পও দায়িত্ব পালন করে চলেছেন এই যে ওয়ার্ল্ড হিস্ট্রি আপনাদেরকে আমি বললাম হলি রোমান এম্পায়ার থেকে আজকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এনে শোনালাম আপনাদেরকে অর্থাৎ সেই 1966 থেকে আজ 2020 সাল এর যে একটা হিস্ট্রি ক্রনোলজিক্যালি আপনাদেরকে শুনিয়েছি বন্ধুরা নিশ্চয়ই আপনারা অনেক উপভোগ করেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে ভীতি কেটে গেছে এবং আন্তর্জাতিক বিষয় যে আসলে অত্যন্ত চমৎকার সুন্দর স্মার্ট একটি ডিসিপ্লিন সেটিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমস্যা একটাই আমরা ভালো বই পুস্তক হয়তো হাতে পাচ্ছি না আমরা ভালো ফ্যাকাল্টি পাচ্ছি না এ কারণে আমাদের অসুবিধা হচ্ছে ওকে বন্ধুরা তাহলে নিশ্চয়ই টায়ার্ডও হয়ে গেছেন আপনাদের কেমন লাগছে জানি না আমার তো ভালো লাগছে আপনারা সাথে আছেন যদিও আপনাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অফলাইনের যে ক্লাস সেটিও এই করোনা সংকট কেটে গেলে নিশ্চয়ই আমরা ক্লাসে আপনাদের সাথে সেশন করব আর এখন আমরা তাহলে আপনাদের কি বলেছিলাম বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করবেন এই যে এতক্ষণ আমি যে ওয়ার্ল্ড হিস্ট্রি গ্লোবাল হিস্ট্রি বলেছি আপনাদের এটা যদি একটু শেয়ার করে দেন আপনারা তাহলে সবারই জানতে বুঝতে শুনতে সুবিধা হয়ে যাবে যারা জানতে চান যারা পড়াতেও চান সবারই তো জানা দরকার জানার তো কোনো শেষ নেই কাজে আমরা আরও বেশি বেশি জানতে চাই এখন আমরা আমাদের সেকেন্ড ইস্যু নিয়ে কথা বলবো এবং সেটি হচ্ছে রিজিওনাল সিস্টেম রিজিওনাল সিস্টেম আঞ্চলিক ব্যবস্থা আঞ্চলিক ব্যবস্থাটা কি বিশ্বের যত অঞ্চল রয়েছে এর প্রতিটি অঞ্চলের যে পলিটিক্যাল জিওপলিটিক্যাল টেনশন জিওগ্রাফিক্যাল ইন্টারভেনশন জিওপলিটিক্যাল এক্সপ্লয়টেশন পলিসি ম্যাটার ডিপ্রাইভেশন রয়েছে সেগুলিকেই রিজিওনাল সিস্টেম বলা হয়ে থাকে বিশেষ করে
আমরা যদি একটু নর্থ আমেরিকার দিকে যাই দেখবেন সেখানেও কিন্তু আমেরিকার স্বাধীনতা আন্দোলনের পূর্বেও আমরা দেখেছিলাম কন্টিনেন্টাল কংগ্রেস হয়েছিল মহাদেশীয় সম্মেলন কিভাবে আমেরিকা স্বাধীনতার ঘোষণা দিবে আদৌ দিবে কিনা তা নিয়ে আমরা একটি সিস্টেম দেখেছিলাম এবং আমরা পরবর্তীকালে দেখেছিলাম আমেরিকা ল্যাটিন আমেরিকার সাথে সম্পর্ক মেইনটেইন করবার জন্য ইয়াট্রা নামে একটি পলিসি নিয়েছিল এগুলো সব রিজিওনাল ফ্যাকাল্টি রিজিওনাল ফেনোমেনন আমি একটু একটু বলছি বন্ধুরা সব তো ইন ডিটেইল বলবার আসলে সুযোগ নেই একটু টাস্ক করে যাচ্ছি আপনার ভুলগুলো ধরাচ্ছি আমি যে আমরা কোথায় ছিলাম তাহলে দেখুন বন্ধুরা এই যে নর্থ আমেরিকান যে একটা রিজিওনাল সিস্টেম এবং আমরা এটিও দেখেছি যে আমেরিকা স্নায়ুযুদ্ধের পর ওপেন মার্কেট ইকোনমির মাধ্যমে তারা তার প্রতিবেশী দেশগুলির সাথে আমেরিকা মেক্সিকো কানাডা তাদের মধ্যে একটি আমরা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট দেখেছি এটি একটি রিজিওনাল সিস্টেম ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট যদিও সেটি ট্রাম্প প্রশাসন এসে ক্যান্সেল করে দিয়েছে এখন ইউএসএমসিএ নামে সেই সিস্টেমটি চলছে ইউএসএমসিএ ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা অ্যাগ্রিমেন্ট এই নামে চলছে আবার আমরা একটু পাড়ি দেই ইউরোপিয়ান সিস্টেমে আমরা সেখানে ইউরোপীয় ইউনিয়নের কথা জানি আরও পেছনে যদি চলে যায় আপনাদের তাহলে আমরা কাউন্সিল অফ ইউরোপ এটি ইউরোপিয়ান হিস্ট্রির রিজিওনাল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল কাউন্সিল অফ ইউরোপ ওয়েস্ট ইউরোপিয়ান ডিফেন্স সিস্টেম এই যে বিষয়গুলো হয়েছে ইভেন ওয়েস্ট ইউরোপিয়ান ইউনিফিকেশন এই পশ্চিম ইউরোপের একত্রীকরণ নিয়েও কিন্তু একটা সময়ে ব্যাপক কাজ হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে সেই হিস্ট্রিগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে তাহলেই আমরা রিজিওনাল সিস্টেমটা ভালো বুঝতে পারবো ইউরোপের মধ্যে পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপের মধ্যে একটি প্রতিযোগিতা বিদ্যমান ছিল এখনও রয়েছে তাহলে দেখুন ইউরোপীয় ব্যবস্থায় আবার ইস্ট ইউরোপ অ্যান্ড ওয়েস্ট ইউরোপ আবার এমনকি পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি এর মধ্যে একটি দ্বন্দ্ব দীর্ঘদিন যাবৎ চলেছিল সেই হিস্ট্রিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি জানতে না পারি তাহলে কিন্তু রিজিওনাল সিস্টেমটা অর্থাৎ রিজিওনাল সিস্টেম রিগার্ডিং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার সেটা কিন্তু জানা হবে না এরপরে আমরা দেখি এশিয়াতে এসে দেখা গেল মধ্যপ্রাচ্যের যে সমস্যা বিশেষ করে আশির দশকে ইরানে যখন বিপ্লব হয় ইরানের ইসলামী বিপ্লব এবং এই বিপ্লবের পর রেজা শাহ পাহলাবি তিনি নির্বাসিত হলেন রেজা শাহ পাহলাবি ইউএস ব্যাকড গভর্নমেন্ট ছিল এবং তিনি চলে যাওয়ার পর ইমাম খোমেনির এই যে ইসলামী বিপ্লব এই বিপ্লবের পর আমেরিকা ইরান সম্পর্ক খারাপ হয়ে যায় এবং তাদের মধ্যে একটি টানাপোড়েন চলতেই থাকে দীর্ঘদিন যাবৎ চলেছে আমরা 2015 সালে জেসিপোয়া নামে একটি চুক্তি হতে দেখেছি P5+1 এবং ইরানের মধ্যে সেখান থেকেও আমেরিকা রিসেন্টলি বেরিয়ে গেছে আমেরিকা এটি পছন্দ করে না অন্যরা রয়ে গেছে এখনও তাহলে এই যে একটি টানাপোড়েন এবং এই টানাপোড়েনের কারণেই ঊনআশির ইরানের ইসলামী বিপ্লবের কারণেই আমরা কিন্তু 80 থেকে 88 ইরান ইরাক যুদ্ধ দেখেছি ইরান ইরাক যুদ্ধ ইটস এ ইফেক্ট অফ রিজিওনাল সিস্টেম এই ইরান ইরাক যুদ্ধ 80 থেকে 88 আমরা উপসাগরীয় যুদ্ধ দেখেছি এবং আমরা 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের একটি পলিসি দেখেছি অ্যাক্সিস অফ অ্যাভিল শয়তানের অক্ষ এই শয়তানের অক্ষর মধ্যে তিনি কিন্তু এই ইরান ইরাক এবং উত্তর কোরিয়ার নাম মেনশন করেছিলেন তাহলে এই যে রিজিওনাল কনফ্লিক্টটা রিজিওনাল ইস্যুসটা কিভাবে দেখেন ওয়ার্ল্ড সিস্টেমের পার্ট হয়েছে এই জায়গাগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব আজকে সিরিয়ার দিকে তাকান রিজিওনাল সিস্টেম এই প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা যখন ক্ষমতায় ছিলেন হাফিজ আল আসাদ তখন থেকে এই টানাপোড়েন কিন্তু শুরু হয়েছে আজকে সৌদি আরবের দিকে তাকান সৌদি আরব মার্কিন স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে চলে আবার অন দ্য কন্ট্রারি টু ইরান কিন্তু একটু সোভিয়েত স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে চলে এই যে রিজিওনাল ম্যাটার্স এগুলো খুব সিগনিফিক্যান্ট একটু পূর্ব এশিয়ার দিকে যাই সেখানে আমরা দেখব রিজিওনাল যে সিস্টেমগুলো রয়েছে কনফ্লিক্ট রয়েছে সেখানে চীন জাপান এই যে একটা দ্বন্দ্ব রয়েছে ইভেন এক সময়ে চীন জাপানের মধ্যে যুদ্ধ হয়েছে আমরা জানি 1931
चीन जापान युद्ध हुए चीलो एवं ये जापान चीनेर मंचूरिया दखल करे मंचुकुओ नामकरण करे चीलेन आजकेर जे जापान के अमरा देखी आजकेर जे जापान के अमरा देखी ये जापान किन्तु शे जापान नॉय ये जापान राशिया संगे युद्ध जयलाभ करे छे चीनेर संगे युद्ध जयलाभ करे छे एवं ये इश्यूटा के एक नामे डाकाई हुआ है शेखने ईस्ट एशियन को प्रस्पारिटी स्फियर अर्थात पूर्व एशियार सह समृद्धि मंडल ये पूर्व एशियार जो सह समृद्धि मंडल चीन जापान केंद्रिक गड़े उठे यहाँ हे रिजियनल सिसटेम आकटी गुरुत्वपूर्ण इश्यूज सेगुलो जानते हैं आज के चायना तर जे बेल्ट एंड रोड इनिशिएटिव एर माध्यमे विश्वर जे बिनियोग अवकाठामो बाजार काठामो एगुली के दखलेर चेष्टा चालिए जाच्छेन एवं पाशापाशी नेवल कम्युनिकेशने चीनेर जे एकटी सुपरियोरिटी तैरी करछेन सेटा निये जे सकल द्वंद्व रयेछे सेगुलो आमादेर रिजनल सिस्टेमेर मध्ये आमरा पड़ते होबे काजेई बंधुरा ताहले आमरा इवेन नेवल रूट जेगुलो आछे जेगुलो पॉलिटिक्सेर साथे इनवल्व सेगुलो आमरा जानते पारलेई रिजियोनल सिस्टेम एटा भालो करे आमादेर जाना हये जाबे ताहले निश्चय आपनारा रिजियोनल सिस्टेम बोलते आमरा कि बुझेछी कि बोझाते चाइछी सिलेबासे कि इंडिकेट करा होच्छे निश्चय सेटा आमरा बुझते पारछी खूब संक्षेपे बोलछी बंधुरा परबर्तीते आमादेर कि टपिक्स रयेछे देखुन सेटी होच्छे इंटरनैशनल सिस्टेम এই যে ইন্টারন্যাশনাল সিস্টেম এই ইন্টারন্যাশনাল সিস্টেমটা বোঝার জন্য এর বেটার ওয়ে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থার এই যে ইন্টারন্যাশনাল সিস্টেম বিশ্ব ব্যবস্থার তিনটি পর্যায় রয়েছে কয়টি পর্যায় রয়েছে তিনটি পর্যায় এই তিনটি পর্যায়ের ইতিহাসটা খুব ভালো করে জানতে পারলেই কিন্তু আপনি इंटरनैशनल सिसटेम सम्पर् और को समस्या थकबे ना एक रिपीट कर इंटरनैशनल सिसटेम तीन जुग विभाग सम्पर् भलो आईडिया ना थे अपनी कख आंतर्जातिक विषय भलो विश्लेषक होते पर ना आंतर्जातिक विषय भलो नलेज रप्त करते पर ना आंतर्जातिक विषय इश्यूजगुलो बुझते पर ना मुखस्त करते पर बटे কিন্তু কিছু বোধগম্য হবে না সেই তিনটি যে স্টেপ রয়েছে তার নাম কি ইন্টারন্যাশনাল সিস্টেম এই ইন্টারন্যাশনাল সিস্টেমের যে পলিটিক্যাল হিস্ট্রি সেখানে তিনটি স্টেপের কথা বলেছি আমি নাম্বার ওয়ান সেটিকে বলা হয় মাল্টিপোলার বাইপোলার অ্যান্ড ইউনিপোলার মাল্টিপোলার বাইপোলার অ্যান্ড ইউনিপোলার যেটি আমরা পাওয়ার রিলেশনে এসে দেখব সেটি কতটা পাওয়ার রিলেশনের সাথেও ইন্টিগ্রেটেড তাহলে এই বহুমেরু বিশ্ব দ্বিমেরু বিশ্ব এবং একমেরু বিশ্ব এই বিষয়টা যেন আমাদের ভালো জানা থাকে পাশাপাশি ইন্টারন্যাশনাল সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুজ হচ্ছে এর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বন্ধুরা একটু মনোযোগ দিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি আন্তর্জাতিক রাজনীতির আন্তর্জাতিক ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ এবং আপনি 35 বিসিএস থেকে প্রশ্ন দেখলে দেখবেন এই তত্ত্ব থেকে প্রশ্ন হয়েছে কাজেই তাহলে এই তত্ত্ব কোথা থেকে আসলো এখানে তো আন্তর্জাতিক রাজনীতির তত্ত্ব নিয়ে কোনো টপিকস নাই তাহলে এই তত্ত্বটা কোন টপিকসের পার্ট ইটস এ পার্ট অফ ইন্টারন্যাশনাল সিস্টেম এবং আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ যে সকল তত্ত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রিয়ালিজম লিবারালিজম নিওলিবারালিজম কনস্ট্রাকটিভিজম ফাংশনাল থিওরি গেম থিওরি জিরো সাম গেম থিওরি পোস্ট মডার্ন থিওরি এথনোমেথোডোলজি ফেনোমেনোলজি স্ট্রাকচুরেশন এই যে তত্ত্বগুলি রয়েছে এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা নিতে হবে এবং আপনি গুগলে যে যদি সার্চ দেন থিওরিজ রিলেটস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস তা লিস্ট পেয়ে যাবেন একটু পড়ুন না তাহলেই তো আপনি কিছুটা আইডিয়া পেয়ে যান আর আমরা তো আছি ক্লাস তো নিবই কাজেই
तत्व सुनले अनेक एक भीति लागे आमी जो क्लास नहीं थियोरी क्लसटा नहीं सबाई के प्रथम एकटू केमन जान अप्रस्तुत देखा जो क्लस शेषे सबा खूब एनजय कर आंतर्जातिक राजनीतिर तत्वगुली एत सहज एवं एत सरलीकरण एत सहज कर बोझा सम्भव काजे बंधुरा एत भयर किछु नहीं तत्वगुली सम्पर्के ना जानले पर रिटेने जो असुविधा पड़े जो है प्रिलिमिनारि प्रश्नटाओ पारबो ना रिटेनो भालो करे लिखते पारबो ना सो थियोरिगुलो आमरा भालो करे जानार चेष्टा करब आर एकटी होच्छे आंतर्जातिक व्यवस्थार इंटरनैशनल सिसटेम ए सिसटेमेर आर एकटी विषय होच्छे महादेश भित्तिक प्रतिटी देशेर गुरुत्वपूर्ण देशेर पलिटिकल हिस्ट्रीटा इंडिविजुअली आपनाके एकटू रप्त करते होबे पलिटिकल हिस्ट्रीटा इंडिविजुअली रप्त करते होबे विशेष करे आपनी जदि अमेरिका इंग्लैंड फ्रांस जर्मनी इताली ऑस्ट्रिया हांगेरी तुरस्क जापान चीन इवन इंडिया ए सकल देशेर पलिटिकल हिस्ट्री भालो करे ना जानें इवन दक्षिण पूर्व एशियार जो पलिटिकल हिस्ट्री जे जायगाटा कैपिटालिज्म वर्सेस सोशलिज्म राजनीति द्वारा प्रभावित होयेछे दीर्घ दिन धरे सेगुलो किन्तु आमादेर भालो करे आत्मस्त करते होबे ताहले इंटरनैशनल सिसटेम टपिक्स टी आमादेर पढ़ा होबे एखन आपनि ब्रिटिश हिस्ट्री पढ़बें तो सेखाने देखबें इंग्लैंडेर इतिहास जखन आमरा पढ़ते जाब बा यूरोपेर इतिहास जखन आपनि पढ़बें कन्टिनेंटाल हिस्ट्री केमन आमरा एकटु यूरोपेर इतिहास उत्तर अमेरिकार इतिहास दक्षिण अमेरिकार इतिहास आफ्रिका महादेशेर इतिहास एशिया महादेशेर इतिहास অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের ইতিহাস এইগুলো খুব প্রপারলি আমাদেরকে একটু পড়তে হবে তা না হলে ইন্টারন্যাশনাল সিস্টেম কিন্তু বন্ধুরা আপনারা জানা হবে না এখানে কিন্তু পরীক্ষায় যে 4 নম্বরের মধ্যে প্রশ্ন আসবে তার উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে প্রশ্ন কমন পাবেন না পরে বলবেন বিসিএস পরীক্ষায় প্রশ্ন কমন আসে না এটা একটি খুব চিরাচরিত প্রশ্ন শিক্ষার্থীদের কিন্তু আসলেই প্রশ্ন কমন আসবে কি করে আমাদের সিলেবাস যেমন আমরা কি তেমন করে পড়েছি পড়তে পারলেই না প্রশ্ন কমন আসবে আমি যদি সিলেবাস রেখে অন্যান্য বই গাইড এসব শুধু পড়তে থাকি তাহলে প্রশ্ন কমন আসবে কি করে এজন্য একটু আমরা এই বিষয়গুলো ভালো করে বুঝে শুনে পড়ার চেষ্টা করব তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেমে বন্ধুরা কি শুনলাম নাম্বার 1 এখানে শুনেছি আমরা থিওরিটিক্যাল পারসপেক্টিভ এখানে আমরা শুনেছি মাল্টিপোলার বাইপোলার এন্ড ইউনিপোলার পলিটিক্যাল পারসপেক্টিভ এখানে আমরা শুনেছি কন্টিনেন্টাল হিস্ট্রি এখানে আমরা শুনেছি স্টেট ওয়াইজ পলিটিক্যাল হিস্ট্রি এগুলো ভালো করে জানবো আপনি দেখবেন কলোনিয়াল হিস্ট্রি যদি ভালো করে না বোঝেন কলোনিয়াল হিস্ট্রি এই 15 সেঞ্চুরি থেকে এই যে কলোনিয়ালিজমের যে একটা ইমার্জেন্স হয়েছে উপনিবেশিক যুগ এটা ভালো করে জানবো আমরা উপনিবেশিক অনেক দ্বন্দ্ব আছে সেটা আমরা জানবো এবং এখান থেকে আমরা এই ঔপনিবেশিক যুগের মাধ্যমেই তো জিওগ্রাফিক্যাল যে ইন্টারভেনশন এর মাধ্যমেই তো ওয়ার্ল্ড ওয়ার এক্সপেডিয়েট হয়েছে এবং আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ঔপনিবেশিক যুগ আস্তে আস্তে ডিক্লাইন হয়েছে এবং নতুন যুগের আবির্ভাব হয়েছে যাকে আমরা বলছি নিও কলোনিয়াল এজ তাহলে ছিলাম কলোনিয়ালে আসলাম নিও কলোনিয়াল বা পোস্ট কলোনিয়াল তাহলে এই জায়গাগুলো ভালো করে আমরা যেন বুঝতে পারি এবং এই নিও কলোনিয়াল এজে আমরা দেখেছিলাম সেখানে ইংল্যান্ডের হাত থেকে কিভাবে কলোনিগুলো স্বাধীন হয়ে যাচ্ছে এবং এই যে কলোনিগুলো স্বাধীন হয়ে যাচ্ছে তাতে করে একটি নতুন যুগের সূচনা হয়েছিল এশিয়া এবং আফ্রিকার দেশগুলো স্বাধীন হয়েছিল এবং এটিকে আফ্রিকার নবজাগরণ বা এই যে এশিয়ার ইনসার্জেন্সি এটি বলা হয় এবং এই যে আফ্রো এশিয়ান রাষ্ট্রসমূহের উত্থান এটি একটি বিশেষ ভূমিকা রেখেছে এই সকল দেশের স্বাধীনতা আন্তর্জাতিক ব্যবস্থা একটি বিশেষ ভূমিকা রেখে চলেছে টিল নাও কাজেই সেগুলো আমাদের ভালো করে জানতে হবে এবং ঔপনিবেশিক যুগের অবসানের সময় বিশেষ করে 60-এর দশকে 1960 সালে যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ম্যাকমিলান ম্যাকমিলানের মনের অবস্থা কী ছিল ম্যাকমিলানের উপনিবেশ স্বাধীন হয়ে যাওয়ার কারণে মন খুব খারাপ এবং তিনি এক বক্তৃতায় বলছেন আই থিঙ্ক such types of powers brings away to my hands grapes moreover these things the new wind has been blowing out to this new continent dekhun
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ম্যাকমিলানও তিনিও কিন্তু এই কলোনিয়াল এজ যখন ডিক্লাইন করে তার মনের অবস্থা বক্তৃতার মাধ্যমে প্রকাশ করেছেন। তাহলে এগুলো আমাদের ভালো করে জানতে পারলে প্রিলি রিটেন ভাইবা সব ভালো জানা যাবে না বন্ধুরা? এবং দেখুন তিনি কি সুন্দর করে বলছেন, তার মনের কথাটা বলে দিয়েছেন, তা আপনি তো জানতে পারলে তো আপনার পড়াশোনা ইজি হয়ে গেল। তিনি কি বললেন, আই থিঙ্ক such types of powers brings away to my hands grips, amar mone hocche amar hat theke kichu khomota beriye jacche, moreover these things the new wind has been going out to this new continent, arthat tudupori ni porer statement of rate ke balance korechen, tudupori aaj ei sokol onchole notun batash probahito hocche, tale ei je statement is a diplomacy, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে একটু বুঝতে হবে, তাহলেই আমরা আন্তর্জাতিক বিষয়টা এনজয় করতে পারবো। পড়াশোনা সবসময় রিডিং উইথ প্লেজার, আনন্দের সাথে পড়তে হবে, কষ্টের সাথে পড়লে তো পড়া হবে না, হ্যাঁ আনন্দের সাথে আমরা পড়তে চাই। তাহলে আমরা কি ইন্টারন্যাশনাল সিস্টেম এটাকে বুঝতে পেরেছি বন্ধুরা? আর কি ভুল ভ্রান্তির মধ্যে থাকবো, কার অন্য কোথাও শুনবো, জিজ্ঞেস করব, সিলেবাস দেখব, নেট সার্চ দেব, পড়াশোনা করব, স্মার্ট লেখাপড়া করবো আমরা, তাহলেই দেখা যাবে আমাদের আমরা ব্যাকডেটেড সব কিছু ফেলে দিয়ে ফরওয়ার্ড হতে চাই, প্র্যাগম্যাটিক হতে চাই, তাহলেই তো আমরা উন্নত বাংলাদেশ নির্মাণ করতে পারবো নিশ্চয়ই। ওকে বন্ধুরা, তাহলে আমরা কি এখন পরের টপিক্সে যেতে পারি? টপিক্সটির নাম হচ্ছে জিওপলিটিক্স, এবং এই জিওপলিটিক্স আমি জানি না আপনাদের কেমন লাগছে, আসলে আমি অনেক কমেন্টস দেখছি, কিন্তু কি করে আপনারা এখনও লাইভে যুক্ত আছেন, আমার নিজেরই তো আস্তে আস্তে টায়ার্ডনেস কাজ করছে, তবে আপনাদের এই কমেন্টসগুলি দেখে আমি আরও একটু অনুপ্রেরণা পাচ্ছি সেশনটি আরেকটু দীর্ঘ করবার জন্য। যে আপনারা খুব এনজয় করছেন, ভালো লাগছে, নতুন নতুন কথা শুনছেন, এটি আমারও একটি প্রাপ্তি যে আমি আপনাদেরকে একটু এম্পাওয়ার করতে পারছি, যে নলেজের যে এম্পাওয়ারমেন্ট সেটি যদি হয় তাহলেই তো আমাদের বিসিএসটি খুব সহজে আমাদের হাতে ধরা দেবে, এবং আমরা অন্যদের থেকে একটু বেটার প্রিপারেশন নিতে পারলেই তো ক্যাডার হতে পারবো। কাজেই বন্ধুরা তাহলে চলুন আমরা জিওপলিটিক্স নিয়ে একটু কথা বলি, এবং জিওপলিটিক্সটা এটা ইনভ্যারিয়েবলি লিঙ্কড উইথ ইন্টারন্যাশনাল রিজনস, তাহলে জিওপলিটিক্স এটি কোনো আইসোলেটেড ইস্যু নয়, মূলত জিওপলিটিক্সের একাডেমিক ডিসিপ্লিনে এর বাংলাটাকে ভূ রাজনীতি, অর্থাৎ এই জিওগ্রাফি ভৌগোলিক অবস্থান, জিওপলিটিক্সের খুব ইজি একটি ডেফিনেশন হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণে একটি রাষ্ট্র যে সুবিধা ভোগ করে সেটি মূলত ভূ রাজনীতি। এখন সেই ভূ রাজনীতির জায়গায় এখন অনেক ধরনের জিওপলিটিক্যাল টেনশন, জিওপলিটিক্যাল কনফ্লিক্ট যুক্ত হয়েছে। একটি রাষ্ট্র ভৌগোলিক অবস্থানগত কারণে বেটার পজিশনে আছে, বৃহৎ আরেকটি রাষ্ট্র তার ওই সুবিধা থেকে নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করতে গেলেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে উইদাউট ইন্টারেস্ট কোনো কাজই হয় না, এখানে স্বার্থের বাইরে কোনো অ্যাক্টিভিটিস হয় না। সো এই বিষয়গুলির জন্যেই জিওপলিটিক্সটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এবং জিওপলিটিক্সের যে ইস্যুসগুলো আছে একাডেমিক ডিসিপ্লিনে, আন্তর্জাতিক রাজনীতির যে একাডেমিক ডিসিপ্লিন সেটার যে জিওপলিটিক্স, সেখান থেকে কিন্তু আমাদের বিসিএসের যে জিওপলিটিক্স পড়তে হবে সেটাকে একটু বাছাই করে পড়তে হবে। কারণ একাডেমিক ডিসিপ্লিনে জিওপলিটিক্সের টেক্সট বুকগুলিতে সেখানে বিশেষ করে আলফ্রেড মাহানের নামটা একটু আপনাদের বলি, আলফ্রেড মাহান, ব্যারি বুজেন, এনারা হচ্ছেন জগৎ বিখ্যাত জিওপলিটিশিয়ানস। এবং আলফ্রেড মাহানের একটি চমৎকার বই রয়েছে, দ্য ইন্টারেস্ট অফ আমেরিকা ইন সি পাওয়ার, এবং এই বইটিতে আমেরিকার যে বিশ্বের যত নেভাল কমিউনিকেশন, নেভাল রুট, নেভাল অ্যাসেট রয়েছে, জলরাশি রয়েছে, সমুদ্র রয়েছে, অশানোগ্রাফি রয়েছে, সেখানে আমেরিকার ইন্টারেস্ট কী এটা খুব বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এবং এই
অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমাদেরকে জিওপলিটিক্স পড়তে হবে বিসিএস এর জন্য, কারণ এটা আমাদের ডেইলি ইভেন্টস এর অংশ, এটা আমার কাজ করতে প্রয়োজন হবে। হোয়ারাজ জিওপলিটিক্সে কিন্তু বেশ কিছু থিওরি আছে, বিশেষ করে আমরা হার্টল্যান্ড, রিমল্যান্ড, অফশোর ল্যান্ড, এটা একটা থিওরি, হার্টল্যান্ড, রিমল্যান্ড, অফশোর ল্যান্ড। অন দ্য আদার হ্যান্ড কোর, কোর, সেমি পেরিফেরি, পেরিফেরি আরেকটি থিওরি। আবার ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড, এটি অ্যানাদার থিওরি। তাহলে জিওপলিটিক্সের ইজ এ থ্রি সেগমেন্টস অফ থিওরিটিক্যাল পার্সপেক্টিভস, এর মধ্যে আপনি কোনটি পড়বেন, আপনার জন্য কোনটি বিসিএস এ প্রয়োজনীয়। এর প্রথম দুটি অর্থাৎ হার্টল্যান্ড, রিমল্যান্ড অ্যান্ড অফশোর ল্যান্ড অ্যান্ড কোর, সেমি পেরিফেরি অ্যান্ড পেরিফেরি, এগুলো একটু অপেক্ষাকৃত লেস ইম্পর্টেন্ট ফর বিসিএস এক্সামিনেশন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড অ্যান্ড থার্ড ওয়ার্ল্ড। এবং ফার্স্ট ওয়ার্ল্ডের যে ডেফিনেশনস, সেটি ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে ক্রাইটেরিয়া সেটি এক ধরনের, আবার ফার্স্ট ওয়ার্ল্ডের ইকোনমিক্সের যে ক্রাইটেরিয়া সেটি ভিন্ন ধরনের। অর্থনীতিতে ফার্স্ট ওয়ার্ল্ড কাকে বলে আর আন্তর্জাতিক রাজনীতিতে ফার্স্ট ওয়ার্ল্ড কাকে বলে, নিশ্চয়ই এক হবে না বন্ধুরা। খুব পরিষ্কার করে বলছি, আবারও শুনুন, অর্থনীতির বিবেচনায় ফার্স্ট ওয়ার্ল্ড আর আন্তর্জাতিক রাজনীতির বিবেচনায় ফার্স্ট ওয়ার্ল্ড, এর ক্রাইটেরিয়া কিন্তু ভিন্ন। কাজেই তাহলে আমরা এইগুলো একটু মিলিয়ে যেন না ফেলি, আমরা যেন এইটাকে একটু চমৎকার করে, বাছাই করে, সুন্দর করে পড়তে পারি। হ্যাঁ, থিওরিগুলো একটু একটু জানবো, কিন্তু যেখানে একটু বেশি আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে সেই জায়গাটা যেন ভালো করে আমরা ইম্পর্টেন্স দিতে পারি। তাহলে এই যে জিওপলিটিক্স, ফার্স্ট ওয়ার্ল্ড কোন দেশগুলিকে ফার্স্ট ওয়ার্ল্ড বলে, যে দেশগুলো স্নায়ুযুদ্ধের সময় আমেরিকা পক্ষে ছিল, যে দেশগুলি ন্যাটোর সদস্য হয়েছিল, যে দেশগুলি পুঁজিবাদ ভালোবাসে, এই দেশগুলিকে ফার্স্ট ওয়ার্ল্ড বলা হয়। তাহলে এই ক্রাইটেরিয়াতে আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে। আবার যে দেশগুলো স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বলয়ে ছিল, যারা ওয়ার্সপ প্যাক্টের সদস্য হয়েছিল, যারা সোশ্যালিজম, কমিউনিজম ভালোবাসে, মার্ক্সপন্থী, তাদেরকে বলা হতো সেকেন্ড ওয়ার্ল্ড। আবার যে দেশগুলো এই স্নায়ুযুদ্ধের সময় নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ আমেরিকার বলয়েও নাই, সোভিয়েত বলয়েও নেই, নিরপেক্ষ ছিল, এবং যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বাধীন হয়েছিল, এবং যারা ন্যাম নামক সংগঠনের সদস্য হয়েছিল, তাদের ক্রাইটেরিয়াগুলো কত চমৎকার। ওখানে ন্যাটো, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, ওয়ার্সপ প্যাক্ট, থার্ড ওয়ার্ল্ড, ন্যাম, কাজে এই যে এক ধরনের ডিভাইডেশন, এটা কিন্তু আমাদের ভালো করে রপ্ত করলেই জিওপলিটিক্স যেটা সেটা আমরা ভালো বুঝতে পারব। আজকের যে ভূ রাজনীতি, আজকে বিশ্বের যে ভূ রাজনীতি, সেটি কিন্তু অতীতের ভূ রাজনীতি থেকে একটু ডিফারেন্ট। আমরা এক সময় দেখেছিলাম, আমরা ফিদেল ক্যাস্ট্রোর কথা জানি, তিনি কিউবাতে ক্ষমতা নেওয়ার পর অনেক আমেরিকান কোম্পানি সেগুলো ন্যাশনালাইজ করেছিলেন, অনেক মার্কিন প্রতিষ্ঠান কিউবাতে যেগুলো ছিল সেগুলোকে উনি জাতীয়করণ করেছিলেন, এবং যার মধ্য দিয়ে একটি জিওপলিটিক্যাল কনফ্লিক্ট শুরু হয়েছিল। এবং সে সময় মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার প্রতি নেভাল ব্লকেড অর্থাৎ নৌ অবরোধ এটি চালু করেছিলেন, যার প্রেক্ষিতে আমরা কিউবার মিসাইল ক্রাইসিসের কথা জানি। সোভিয়েত ইউনিয়ন কিউবাতে ক্ষেপণাস্ত্র ডিপ্লয় করেছিল, আবার একইভাবে আমেরিকাও কিন্তু তুরস্কতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। এই যে জিওপলিটিক্যাল কন্টেন্ট, এগুলো কিন্তু আমাদের বন্ধুরা খুব ভালো করে জানতে হবে। আমি ইস্যুস বললাম আপনাদের জিওপলিটিক্সটা বোঝার জন্য, এমন অসংখ্য ইস্যুস রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে, সেটা আমরা ভালো করে যেন বুঝতে পারি। যেমন দেখুন, বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে, এবং বর্তমানে জিওপলিটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যুস হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি কেন, কেন ব্লু ইকোনমি? কারণ আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিই যে জিওপলিটিক্সের যে ধারণা, এটি চেঞ্জ কেন হয়েছে। এক সময়ে বিশ্বের দ্বন্দ্বগুলো আবর্তিত হয়েছে জিওগ্রাফিক্যাল টেনশন নিয়ে, জিওগ্রাফিক্যাল ইন্টারভেনশন নিয়ে, জিওগ্রাফিক্যাল এক্সপ্লয়টেশন নিয়ে, অর্থাৎ ভূমিকেন্দ্রিক।
অঞ্চল কেন্দ্রিক আজকে কিন্তু সেখান থেকে বেরিয়ে বেরিয়ে এখনকার যে অ্যাটেনশন সেটি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ন্যাচারাল রিসোর্সেস মার্কেট ক্যাপচারিং ইনভেস্টমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন কারেন্সি আর্নিং রিজার্ভ মেইনটেনেন্স ইন্টারন্যাশনাল ট্রেড এগুলির দিকে ফোকাস হয়েছে এখনকার জিওপলিটিক্স। তাহলে আমরা যদি আজ থেকে 50 বছর আগে জিওপলিটিক্স নিয়ে ভাবি তাহলে কিন্তু আপনি এখনকার দিনে লেখাপড়া মোটেই ভালো করতে পারবেন না। এখন এই যে চেঞ্জিং প্যাটার্ন জিওপলিটিক্সের যে চেঞ্জেস সেইটা আমাদেরকে এখন ভালো করে রপ্ত করে নিয়ে পড়াশোনা করতে হবে এবং এই জন্যই ব্লু ইকোনমিটি এখন খুব গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সের অংশ হয়েছে। একইভাবে ব্লু ইকোনমিতে যেমন নেভাল রুটগুলো গুরুত্বপূর্ণ হয়েছে আন্তর্জাতিক যে বাণিজ্য হয় তার 97%ই তো হয় নেভাল কমিউনিকেশনের মাধ্যমে 2% ল্যান্ডে হয় 1% এয়ারে হয়। তাহলে এই যে যে নেভাল রুট সেটা সেখান থেকে তো অনেক আর্নিং সোর্স আছে সেখানে অনেক ন্যাচারাল রিসোর্সেস রয়েছে এ কারণেই ব্লু ইকোনমিটা খুব গুরুত্বপূর্ণ। ইভেন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বর্তমান বাংলাদেশ সরকারের নির্বাচনী যে ইশতেহার ছিল সে নির্বাচনী ইশতেহারেরও একটি ইস্যুজ হচ্ছে এই ব্লু ইকোনমি। সো বুঝতেই পারছেন এটা কতটা কন্টেম্পোরারি ইস্যুজ। এই ব্লু ইকোনমি আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কোথায় কোথায় ওয়াটার পলিটিক্সে কীভাবে আছে। খুব সিম্পলিও যদি বলি ওয়াটার ডিপ্লোমেসি বলা হয় এটাকে, জল কূটনীতি, এবং এই জিনিসগুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। জিওপলিটিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ ইফেক্ট যেটিকে আমি বলি যে জিওগ্রাফি এজ এ ফ্যাক্টরস রয়েছে ফ্যাক্টরস এবং রিজিওনাল যে জিওপলিটিক্স রয়েছে তার যে একটা টেনশন রয়েছে এইগুলা গুরুত্বপূর্ণ। আপনি কাশ্মীরের কথা ভাবুন, সে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই সমস্যা যে শুরু হয়েছে আজ অবধি চলছে, তাহলে দেখুন জিওপলিটিক্যাল টেনশনটা কীভাবে চলে। যদিও এই কাশ্মীর ইস্যুটি 47 থেকে শুরু হওয়া নয়, এটি ব্রিটিশদের তৈরিকৃত একটি অবস্থা। তারাই চেয়েছিল এই অঞ্চলে মানুষ যেন খুব স্বস্তিতে না থাকতে পারে, তার জন্য একটি সিস্টেম্যাটিক অ্যাপ্রোচের মাধ্যমে কাশ্মীর ক্রাইসিসটিকে সবসময় জিইয়ে রাখা হয়েছে, যার সমস্যা যার ফলশ্রুতিতে এখনও কাশ্মীর জিওপলিটিক্যাল টেনশনের মধ্যে অন্তর্ভুক্ত। কাজে এভাবে বিশ্বব্যাপী বন্ধুরা আমরা বিভিন্ন ইস্যুর কথা জানি, তালেবান সমস্যা, আফগান সমস্যা, এবং আমাদের যে মিডল ইস্ট ক্রাইসিস, ফিলিস্তিন সমস্যা, ইসরায়েল ফিলিস্তিনের যে কনফ্লিক্ট, সেখানে আমেরিকা যে ইনভলভমেন্ট, আমরা এই বিষয়গুলো অবগত রয়েছি। এবং এই মিডল ইস্ট ক্রাইসিস জিওপলিটিক্সের এ তো অনেক পুরাতন ক্রাইসিস, এটা জানতে গেলে আপনাকে উনকায়ের স্কেলিসি প্যাক্ট, সাইক্স প্যাক্ট, এইসব বিষয়গুলো না জানা থাকলে আমরা এটা হ্যান্ডেল করতে ঠিকমতো পারব না। এবং ইভেন 1774 সালের কুশুক কাইনার যে সন্ধি সেটিও আমাদেরকে জানতে হবে এই জিওপলিটিক্সটা ভালো করে বোঝার জন্য, তাহলে আমরা এগুলো ভালো করে রপ্ত করতে পারবো। আর এর আরেকটি যে অংশ আছে সেটি ভূগোলের পার্ট, সেটি সেই ডিসিপ্লিনে আমরা পরে কথা বলবো। তাহলে জিওপলিটিক্সটা এখন দেখেন, বাংলাদেশ বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ, বঙ্গোপসাগরীয় তীরবর্তী একটি দেশ, এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের যেটুকুর মালিক আমরা, বঙ্গোপসাগরের যেটুকুর মালিকানা বাংলাদেশের, সেখানে প্রচুর অ্যাসেট রয়েছে এবং এই অ্যাসেটগুলো ব্লু ইকোনমির পার্ট, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের অনেক দেশেরই সেই অ্যাসেটের প্রতি একটা আগ্রহ রয়েছে। তাহলে সেই সব দেশ তো চাইবেই বাংলাদেশে একটি অ্যানার্কিজম, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের ব্লু ইকোনমির যে ইন্টারেস্ট সেটি আমরা কিছুটা ভাগ নিতে পারি কি না, তার জন্যই নানা ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে। হয়তো রোহিঙ্গা ইস্যুজ তারই একটি পার্ট। তাহলে দেখুন বন্ধুরা জিওপলিটিক্সটা কত সুন্দরভাবে আবর্তিত রিভলভিং হচ্ছে, এটা যেন আমরা একটু ভালো করে বুঝতে চেষ্টা করব, ক্লাস নিব। প্রত্যেকটা এর অনেক ইস্যুজ রয়েছে, সেটা নিয়ে আমি ক্লাসে পড়াবো আপনাদের সাথে, আশা করি বুঝতে পারবেন জিওপলিটিক্সটা আসলে কী জিনিস। আর আপনাদের তো কিছু রেফারেন্স বলেই দিলাম, আলফ্রেড মাহানের নাম বলেছি, জিওপলিটিশিয়ানস ব্যারি বুজেনের কথা বলেছি, স্প্যাকম্যান আরেকজন থিওরিস্ট আছেন, কেমন সেগুলো আমরা
জানতে পারি। বন্ধুরা সেশন আর খুব বেশি লেন্দি করব না, আর আর অল্প কিছুক্ষণ আলোচনা করব। আপনারা যদি বলেন এবং নিশ্চয় আপনারা একমত হচ্ছেন যে আমরা সেশনটা আরও কিছুক্ষণ চালিয়ে নিই, অর্থাৎ আমাদের টপিকস রয়েছে ইন্টারন্যাশনাল সিকিউরিটি। বন্ধুরা এই যে আন্তর্জাতিক নিরাপত্তা, এই আন্তর্জাতিক নিরাপত্তায় আমাদেরকে যেগুলো পড়তে হবে এর মেন ইস্যুজ হচ্ছে একটি রাষ্ট্রের কেমন সিকিউরিটি এলিমেন্টসগুলো কি। সরি, সিকিউরিটির এলিমেন্টস কি, সিকিউরিটির প্রধানতম যে উপাদান একটা হচ্ছে এর মিলিটারি আর্মামেন্টস, আর্মামেন্টস হচ্ছে একটি উপাদান, আরেকটা হচ্ছে ইকোনমি, আরেকটি হচ্ছে কি এ ট্রেড ফাংশন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট। একটা সময়ে কিন্তু এই সিকিউরিটির একটাই ইস্যু ছিল, সেটা হচ্ছে মিলিটারি। এখন কিন্তু শুধু মিলিটারি নয়, এখন মিলিটারিটা বরং অনেক গৌণ ফ্যাক্টরস ইন্টারন্যাশনাল সিকিউরিটির, অনেক গৌণ ফ্যাক্টরস। এখন মুখ্য ফ্যাক্টরস হচ্ছে কি ইকোনমি, মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, ইনভেস্টমেন্ট, ফরেন কারেন্সি আর্নিং, এগুলি হচ্ছে এখন ইন্টারন্যাশনাল সিকিউরিটির পার্ট। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে এর এলিমেন্টস কি, ইস্যুসগুলো কি। জানলাম বিভিন্ন দেশের, গুরুত্বপূর্ণ দেশের সিকিউরিটি পলিসি আছে, আলাদা আলাদা ডোমেস্টিক পলিসির মধ্যে তার সিকিউরিটি পলিসি আছে, ফরেন পলিসির ন্যায়। যেমন আমেরিকাতে, আমেরিকাতে NSC নামে তাদের একটি সিকিউরিটি প্রসিডিউর রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলে থাকে তারা। আবার আমরা দেখেছিলাম মার্কিন অনেক প্রেসিডেন্টদেরকে আমরা দেখেছি এই সিকিউরিটি ইস্যুতে তাদের পার্সোনাল অনেক পলিসি মেকিং করতে আমরা দেখেছি, যেমন NSDD 32-39, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ডিসিশন ডিরেক্টিভস NSDD। আমেরিকা এই পলিসিগুলো মেনটেন করে থাকে। তাহলে এভাবে আরও বিভিন্ন দেশের যে সিকিউরিটি পলিসি আছে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল সিকিউরিটির ইস্যুগুলো জানতে পারবো। এখানে আমাদের আর্মামেন্ট অ্যান্ড ডিসআর্মামেন্ট এর যে হিস্ট্রি, এর যে পলিসি গাইডলাইন্স প্রসিডিউর সেটা ভালো করে জানবো। আমরা ডিসআর্মামেন্টের যে সকল ট্রিটিজ আছে, অ্যাগ্রিমেন্ট আছে, বায়োল্যাটারাল সেটেলমেন্ট আছে, মাল্টিল্যাটারাল অ্যারেঞ্জমেন্ট আছে রিগার্ডিং ডিসআর্মামেন্ট, সেটা আমরা ভালো করে জানতে পারবো, জানতে হবে এই টপিক্সের মধ্যে ইন্টারন্যাশনাল সিকিউরিটি। এখানে আমাদেরকে দাতাত এবং আতাত বুঝতে হবে, এখানে আমাদেরকে পিসফুল কো এক্সিস্টেন্স, কম্পিটিটিভ কো এক্সিস্টেন্স এগুলো সম্পর্কে জানতে হবে, তাহলে আমরা ইন্টারন্যাশনাল সিকিউরিটিটা হ্যান্ডেল করতে পারবো। এবং বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশ যে ধরনের আর্মস ডিপ্লয় করছে, নিউ আর্মস বিশেষ করে, সেটা জানতে হবে, এর একটা হিস্ট্রি। এই যে আমেরিকা প্রথম যখন আণবিক অস্ত্র অ্যাচিভ করে, টেস্ট করে, তারপরে সোভিয়েত ইউনিয়নও করেছিল, পরবর্তীতে আমরা দেখেছি কি সোভিয়েত ইউনিয়ন 1957-এর কৃত্রিম স্যাটেলাইট সেটি তার উৎক্ষেপণ করেছে স্পুটনিক, হ্যাঁ, এবং তার মাধ্যমে এই যে আকাশ সীমা সেটি নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল, এবং ওই সময় আইসেন হাওয়ারের একটি পলিসি ছিল ওপেন স্কাই পলিসি। এবং এই যে সিকিউরিটির পার্ট, ওপেন স্কাই, স্কাই আকাশে এ ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া যাবে না। অবশ্য পরবর্তীকালে আমেরিকাও যখন সেই প্রযুক্তি অর্জন করে ফেলে, তখন আইসেন হাওয়ার সেখান থেকে সরে এসেছিল। তাহলে এই যে, এবং এরপরে আমরা মিসাইলের কথা জানি, মিসাইলের অনেক ধরন রয়েছে, সেটা দূরপাল্লার হবে না মাঝারি পাল্লার হবে না স্বল্প পাল্লার হবে, এর অনেক রেঞ্জ আছে, রেঞ্জ, কাজে সেসব নিয়ে আমরা কথা বলবো, পড়াশোনা করব, কাজ করব। ইন্টারন্যাশনাল সিকিউরিটি, তাহলে সিকিউরিটির ইস্যুস এটা এখন অনেক চেঞ্জ হয়েছে বন্ধুরা, এটা যেন আমরা খেয়াল রাখতে পারি। এটি শুধু মিলিটারির মধ্যেই সীমাবদ্ধ নয়, এখন আর এর যে এরিয়া সেটা এখন অনেক বিস্তৃত। এরপরে আমরা দেখি পাওয়ার রিলেশন, ক্ষমতা সম্পর্ক, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এই জায়গায় খুব সলিডলি আমি আপনাদেরকে তিনটি যুগের কথা বলে দিই, খুব সলিডলি। এর একটি হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, অ্যানাদার ইজ বাইপোলার ওয়ার্ল্ড, লাস্ট ওয়ান ইজ ইউনিপোলার ওয়ার্ল্ড। এই তিনটি যুগ হচ্ছে ইন্টারস্টেট পাওয়ার রিলেশনের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি স্টেজ, এবং এই স্টেজগুলো, এই স্টেজগুলো কখন থেকে শুরু হয়েছে। মাল্টিপোলার 1945 সালের পূর্বের যত সময় আছে টোটাল টাইমটাকে বলা হয় মাল্টিপোলার ওয়ার্ল্ড। 1945 সালের পূর্বের যে সময়
সেটাকে বলা হয় মাল্টিপোলার ওয়ার্ল্ড। তাহলে এই সময়ের যে পাওয়ার অ্যাক্টিভিটিস, এখানে পাওয়ার রিলেশন মানে বোঝানো হচ্ছে একটি দেশ, একটি প্রভাবশালী দেশ অন্যান্য দেশগুলিকে কিভাবে তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের অর্থাৎ প্রভাব বলয়ের মধ্যে নিয়ে আসবে, সেটি সে যে কোনোভাবেই করতে পারে, ইকোনমিতে করতে পারে, মিলিটারিতে করতে পারে, যে কোনোভাবেই করতে পারে। এটাকে বলা হয় পাওয়ার রিলেশন। এবং এই পাওয়ার রিলেশনের একটা স্টেপ হচ্ছে মাল্টিপোলার, অর্থাৎ 1945-এর পূর্বে এই পাওয়ার রিলেশনের সেগমেন্ট কেমন ছিল সেটা জানবো আমরা, এবং এর নামই আছে মাল্টিপোলার। দেখেন আন্তর্জাতিক রাজনীতির একাডেমিক ডিসিপ্লিনে কত চমৎকার করে পাওয়ার রিলেশনটাকে ও সিস্টেমটাকে ডিভাইড করে রেখেছে, মাল্টিপোলার, বাইপোলার অ্যান্ড ইউনিপোলার। যদিও এখন এর নতুন একটি নাম হয়েছে এখন, এবং এই নামটি আমরা জানি মাইকেল কক্সের নাম শুনেছি আমরা হয়তো অনেকেই, প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের আন্তর্জাতিক বিষয়ের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান মাইকেল কক্স, তার যে লেখা রয়েছে সেসব লেখা আমরা একটু পড়ব, কেমন নেট থেকে নামিয়ে পড়ব, বিভিন্ন জার্নাল পড়ব, তাহলে এটা আমরা বুঝতে পারব মাল্টিপোলার ওয়ার্ল্ড। এরপরে আসলো বাইপোলার, মাল্টিপোলার বাংলা হচ্ছে বহুমেরু বিশ্ব, তারপর আসলো বাইপোলার, বাইপোলারটা হচ্ছে দ্বিমেরু বিশ্ব। দ্বিমেরু বিশ্বকে, দ্বিমেরু বিশ্বের যে টাইম ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে 45 থেকে 91। বন্ধুরা দ্বিমেরু বিশ্বের টাইম ফ্রেমওয়ার্ক 1945 থেকে 1991, অর্থাৎ মূলত এটি স্নায়ু যুদ্ধের সময়, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যে পাওয়ার অফ ইনফ্লুয়েন্স, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, সেটি হচ্ছে দ্বিমেরু বিশ্ব। আর এক মেরু আফটার 1991, 1991 সালের পর থেকে আমেরিকা যে একক ক্ষমতাশালী হয়ে গেল সেটিকেই বোঝানো হচ্ছে ইউনিপোলার ওয়ার্ল্ড। তাহলে নিশ্চয়ই আমরা ট্রপিক্সের সাথে কন্টেন্টের মিল পেলেন। ট্রপিক্স হচ্ছে ইন্টারস্টেট পাওয়ার রিলেশন, কন্টেন্ট হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের রিগার্ডিং পাওয়ার বেসিস, সেখানে যে যুগ বিভাগ রয়েছে সেটি চমৎকার করে আলোচনা করতে পারলেই, বুঝতে পারলেই আপনার এখানে কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা দেখি এনভায়রনমেন্টাল ইস্যুস, এই টপিকসগুলো একটু অপেক্ষাকৃত ইজি আপনাদের জন্য, এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো হচ্ছে একটু সলিড ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, আর এখন যেগুলোতে যাচ্ছে এগুলো একটু কন্টেম্পোরারি, একটু ডেইলি ইভেন্টস, একটু প্রতিদিনের যে জীবনযাত্রা বিশ্ব ব্যবস্থার তার সাথে রিলেটেড একটু ইজি। এবং এখানে এনভায়রনমেন্টাল ইস্যুজে আমাদের জানতে হবে বৈশ্বিক প্রেক্ষাপট, এই পরিবেশগত ইস্যু কখন থেকে আলোচনায় এসেছে, বিশেষ করে আমরা সুইডিশ অনেক বিজ্ঞানীর নাম জানি, সেভেন্টার হেনিয়াস, যিনি প্রথম এই ইস্যুটি অ্যাড্রেস করেছিলেন, এই যে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, প্রথম অ্যাড্রেস করেছিলেন। পরবর্তী তিনি পরিমাণ বলতে পারেননি, তিনি ধারণা দিয়েছিলেন যে এই পৃথিবী এটা উষ্ণ হচ্ছে, কি পরিমাণ হচ্ছে তা প্রাইমারিলি জানা যায়নি, তখন থেকে স্টার্ট। এবং তাভাবে আমরা জাতিসংঘের কাছ থেকে একটি কন্টেন্ট পেয়েছিলাম, যে নাম দেওয়া হয়েছিল গ্রেনিং দ্য ওয়ার্ল্ড, গ্রেনিং দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সবুজ পৃথিবী, এবং তারই ধারাবাহিকতা জাতিসংঘ যে সকল কর্মসূচি, কনভেনশন, প্রোটোকল, প্যাক্ট, ট্রিটিস, অ্যাগ্রিমেন্টস, এমওইউ, এপিএ সাইন করেছেন রিগার্ডিং এনভায়রনমেন্টাল ইস্যুস, এগুলো কিন্তু আমাদের প্রতিটি জানতে হবে। শুধু 1992-এর আর্থ সামিট, রিও সামিট জানলেই এই টপিকসটি পড়া হবে না, এর আরও বিস্তারিত বিষয়গুলো আমরা যেন ভালো করে বুঝতে পারি। জাতিসংঘের একদম স্টার্টিং লেভেল থেকে এখন যে কপ কনফারেন্সগুলি চলছে সেগুলিও যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জানতে পারি, তাহলে এনভায়রনমেন্টাল ইস্যুস এটা জানা হয়ে যাবে। ইভেন এর সাথে আরেকটি টপিকস রয়েছে ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি কূটনীতি। প্রিলিমিনারির ক্লাসে, প্রিলিমিনারির সিলেবাসে এই টপিকসটি দেওয়া আছে, আবার লিখিত সিলেবাসেও আছে, তাহলে নিশ্চয়ই দুই জায়গার পড়াশোনা একরকম নয়। প্রিলিমিনারিতে আমাদের একটু ইনফরমেটিভ ইস্যু ভিত্তিক আলোচনা জানতে হবে, আর রিটার্নে শুনেছিলাম ডেসক্রিপটিভ থিওরিটিক্যাল বেসিসে আলোচনা শুনতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই কূটনীতি শব্দ বা কূটনীতির যে আবির্ভাব, আমরা একজন রাইটারের নাম শুনি,
হ্যারল্ড নিকলসন। হ্যারল্ড নিকলসন তার চমৎকার একটি বই আছে, বইটির নাম ডিপ্লোমেসি। সেটি একবার একটু পড়ে নিব, ছোট বই, একদম ছোট বই, একবার রিডিং পড়বেন তারপরে টপিক্সটা পড়া শুরু করবেন, ছোট্ট একটি বই। তাহলে এই যে ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসিটা বলতে মূলত একটি রাষ্ট্রের ফরেন পলিসিকে ইন্ডিকেট করা হয়, একটি রাষ্ট্রের ফরেন পলিসি। এবং এই ফরেন পলিসির যে ওয়ে ফর্মুলেশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস, ফরেন পলিসির ওয়ে ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রসেসেই ডিপ্লোমেসির নেসেসিটি। এই জায়গাটিতেই আমাদের অ্যাটেনশন দিতে হবে। এবং এই কূটনীতির যে ধারাবাহিকতা রয়েছে, কূটনীতির যে টাইপোলজি রয়েছে, এর যে অনেক প্রকারভেদ আছে, ডিপ্লোম্যাসির নানান ধরন রয়েছে, সেগুলি আমরা জানব, কোন প্রকারের ডিপ্লোমেসিতে কী হয়, কীভাবে কাজ হয়। আর এটা গেল একটি, অর্থাৎ আপনি গানবোট ডিপ্লোমেসি, ট্রাক টু, ট্রাক থ্রি, ডুয়াল ট্রাক, শাটল, ওয়াটার ডিপ্লোমেসি, এগুলো আমরা যেমন জানব, একই সাথে ওয়ার টাইম ডিপ্লোমেসি, একটু মনোযোগ দিয়ে শুনুন, ওয়ার টাইম ডিপ্লোমেসি, এইটা কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। অর্থাৎ বিভিন্ন যুদ্ধকালীন যে ডিপ্লোমেসিগুলো সেই সময়ে হয়েছে সেটা আমাদেরকে প্রপারলি জানতে হবে। বিশেষ করে বিশ্ব ইতিহাসের কিছু চুক্তি আছে, চুক্তি আচ্ছা, ডিপ্লোমেসি বলতে আসলে কোন কোন বিষয়কে বোঝায়? ডিপ্লোমেসি বলতে চুক্তি, বিভিন্ন ধরনের যে কনভেনশন, অনেক অ্যাগ্রিমেন্ট, এমওইউ, এই সবগুলিকেই ডিপ্লোমেসির আওতাভুক্ত করেছেন হ্যারল্ড নিকলসন। সো এর কোনোটিই ডিপ্লোমেসির বাইরে নয়, কাজে আমরা ওয়ার টাইম ডিপ্লোমেসি। যেমন ধরুন, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আমরা দেখেছিলাম ইংল্যান্ড, এই ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, এই চার দেশের মধ্যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স নিয়ে যে একটি টানাপোড়েন তৈরি হয়েছিল, সেখানে কিন্তু তখন জার্মানিকে ডিফেন্ড করবার জন্য ইংল্যান্ড আমেরিকার সাথে একটি ওয়ার টাইম ডিপ্লোমেসিতে ছিল, যেটিকে বলা হয় পলিসি অফ অ্যাপিজমেন্ট, অর্থাৎ তোষণ নীতি। এই তোষণ নীতির কারণেই কিন্তু ইংল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল, জার্মানি লাভবান হয়েছিল। এবং তোষণ নীতির, ইংল্যান্ডের তোষণ নীতির কারণেই হিটলারের আবির্ভূত হতে অনেক সহজ হয়েছিল। কাজে এই যে ডিপ্লোম্যাটিক এরিনা, পলিসি অফ অ্যাপিজমেন্ট, ইভেন সেই সময়ের প্যারিস প্যাক্ট, মিউনিক চুক্তি, হোর লাভাল প্যাক্ট, লাভাল মুসোলিনি প্যাক্ট, ভার্সেস গার্ডেন বৈঠক, এই যে কিছু কিছু আপনাদের সাথে একটু শেয়ার করছি, কিছু টার্ম ইউজ করছি, এগুলি ডিপ্লোমেসি টপিক্সে প্রিলিমিনারি বেসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন করবে কোন প্রেক্ষাপটে ভার্সেস গার্ডেন বৈঠক হয়েছিল, আপনি তো প্রশ্ন শুনে বলবেন এ জীবনেও শুনি নাই। কেন শুনেননি? কারণ আপনি তো ডিপ্লোমেসি টপিক্সটি পড়েন নাই, টপিক্সটাই পড়েন নাই, তাহলে আপনি এই প্রশ্ন শুনবেন কী করে? এই কারণে আমরা যেন একটু ভালো করে বুঝতে পারি, কেমন? অথবা নিচের কোন দেশ তোষণ নীতি অবলম্বন করেছিল, তখন ইংল্যান্ডের নাম অ্যান্সার দিতে হবে আপনাকে, আপনি তো তোষণ নীতি শব্দই শুনেন নাই। সরি বন্ধুরা, তাহলে আমরা সবাই নিশ্চয়ই যুক্ত আছি, আমরা ডিপ্লোমেসি পড়ছি, এবং আপনারা ইতোমধ্যেই আজকের এই সেশনটি শেয়ার করছেন, আরও বেশি বেশি শেয়ার করুন। এটি আমি গত সেশনে বলিনি, আমাকে অনেক শিক্ষার্থীরা অনুরোধ করেছেন, স্যার আপনার এই সেশনগুলো একটু শেয়ার করতে বলবেন, এই জন্যে মূলত আজকের সেশন আমি বলছি আপনাদের, এটা একটু শেয়ার করলে সবাই উপকৃত হব আমরা। তাহলে ডিপ্লোমেসির আরেকটি অংশ হচ্ছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের যে ডক্ট্রিনগুলো রয়েছে, মতবাদ, এই মতবাদগুলো ডিপ্লোমেসির পার্ট। এবং আপনারা যদি আমেরিকার ইতিহাস পর্যালোচনা করেন, দেখবেন একদম সেই জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রেসিডেন্টেরই কোনো না কোনো ডিপ্লোমেসি আছে, অর্থাৎ ডক্ট্রিন রয়েছে, মতবাদ রয়েছে। যেমন দেখুন, আপনি দেখবেন আমরা জেমস মনরোর নাম জানি, মনরো মতবাদ জানি, তাহলে মনরো মতবাদ, এই মনরো মতবাদের যে প্রেক্ষাপট তা কি জানি?
ना कि शुद्ध जानी यत साले मनरो मतबाद मनरो मतबाद बला है ये अमेरिकार इतिहास एक आइसोलेशन और इंटीग्रेशन पॉलिसी किन्तु एर जे प्रेक्षापट जे प्रेक्षापटे मनरो मनरो नीति तैरी करते बाध्य हुए छिलेन सेटा कि आमरा जानी परवर्तीते आमरा देखेछि उड्रो विलसनेर सेल्फ डिटारमिनेशन पॉलिसी परवर्तीकाले आमरा देखेछिलाम ऑस्ट नेइबरिंग पॉलिसी सात प्रतिवेशी नीति परवर्तीकाले आमरा आइसेनहावरेर काछ थेके पेयेछिलाम पावर भैकुम पॉलिसी मैसिव रिटालिएशन पॉलिसी सिस्टेमिक डिस्ट्रैक्शन पॉलिसी ये सब ही आइसेनहावरेर पॉलिसी मार्किन प्रेसिडेंट आइसेनहावरेर कथा बोलछी एवं परवर्तीकाले आमरा देखेछिलाम जॉन एफ केनेडी तिनि एसे फ्लेक्सिबल रेसपन्स नामे एकटि डिप्लोमेटिक एक्शन नियेछिलेन फ्लेक्सिबल रेसपन्स ताहले एइटि जेमन आमादेर धारावाहिक भावे एगुलो सब जेने आसते हबे विश्वेर नट ओनलि अमेरिका विश्व प्रभावशाली जेसब देश आछे सेसब देशेर एइ जे डिप्लोमेटिक फांगशन एक्शन एगुलो किन्तु आमादेरके जानते हबे पाशापाशि किछु फरेन वार्ड आछे सेगुलो जाना जाबे एटा एमन कठिन ना लाइक पार्सोना नन ग्राटा सेगुलो जाना जाबे एगुलो एमन कठिन ना टर्मिनोलजी यूज्ड इन फरेन पॉलिसी सेटा आमरा जानते पारबो आमरा परवर्तीकाले देखेछिलाम जखन जर्ज बुश क्षमता आसलें रोनाल्ड रिगान क्षमता आसलें रोनाल्ड रिगान एसो तार एकटी मतबाद छिलो स्नायुजुद्धकालीन समय आमरा यस पॉलिसी स्माइल डिप्लोमेसिर कथा जानी तार पॉलिसी छिलो एगुलो तार एनएसडीडी 39 एटी एकटी पॉलिसी छिलो इवेन से समय अपरदिके मिखाइल गर्बाचेवेर पॉलिसी छिलो ग्लासनोस्ट एंड पेरेस्ट्रोइका इट्स ए डिप्लोमेटिक फांगशन एवं एभावेई विश्व आविर्भूत हये चलेछे आमरा एक्सिस अफ एभिलेर नाम जानी आमरा निप इन द बार्ड पॉलिसिर कथा जानी आमरा बराक ओबामार टू स्टेट सल्यूशनेर कथा जानी अर्थात इजराइल एवं फिलिस्तीन समस्या समाधानेर जन्य बराक ओबामा एकटी भाषण दियेछिलेन सेखाने उनि बोलेछिलेन टू स्टेट सल्यूशन एइ जे डिप्लोमेसी एगुलो आमादेरके पुंखानुपुंखभावे विश्वेर प्रभावशाली राष्ट्रसमूहेर এই ডিপ্লোমেসিগুলো আমাদেরকে রপ্ত করতে হবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য রিটেনের জন্য তার অনেক কিছু জানতে হবে তাহলে এই হলো আমাদের ডিপ্লোমেসি টপিকসের আলোচনা বন্ধুরা তাহলে আমরা জানলাম যে এনভায়রনমেন্টাল ইস্যুজ এবং ডিপ্লোমেসি থেকে আমাদের এরিয়া অফ কনসেন্ট্রেশন গুলো কি আছে নিশ্চয়ই বুঝতে পারছেন না বুঝলে প্রশ্ন করবেন আমি আবারো অ্যানসার দিব আবারো সেশন নিব কোনো অসুবিধা নেই এবং পরের টপিকস আমরা চলে যাই অর্গানাইজেশন এই টপিকসটা শুনলে আপনাদের একটু ভালো লাগে যে একটু সহজ এতক্ষণে একটু সহজ টপিকস পেলাম সংগঠন কত সালে হয়েছে সদর দপ্তর কোথায় সদস্য সংখ্যা কত জেনে ফেলব মুখস্থ করব এ তো খুব ইজি টাস্ক কিন্তু আপনাদেরকে বলি পরীক্ষা দিতে হবে বাংলাদেশ সিভিল সার্ভিসের কাজেই টপিকসটিকে আপনি যত ইজি মনে করছেন এত ইজি মনে আমরা করব না আমরা এর প্রতিষ্ঠাকাল মেম্বার কান্ট্রি হেডকোয়ার্টার এটি যেমন জানব পাশাপাশি একটু প্রতিটি সংগঠনের গঠন হওয়ার যে পটভূমি এই সংগঠনটি এই অর্গানাইজেশনটি কেন গঠন হয়েছিল তার পার্সপেক্টিভটা কিন্তু খুব ভালো করে জানবেন বন্ধুরা কারণ রিটেন পরীক্ষা আছে ভাইবা আছে এবং রিটেনে কিন্তু এই টপিকসটিও রয়েছে আর ভাইবাতে তো আসেই কাজেই এটি এত হালকাভাবে নেওয়ার সুযোগ নেই খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন এর ব্যাকগ্রাউন্ড জানবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে হয়েছে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় G7 প্রতিষ্ঠা হয়েছিল মধ্যপ্রাচ্যের কোন যুদ্ধের প্রেক্ষাপটে তা আপনার তো মনে হবে কী ব্যাপার G7 এর সাথে আবার মধ্যপ্রাচ্যের আরব ইসরায়েল কোনো যুদ্ধের কানেকশন আছে এরকম তো শুনি নাই কখনো আপনি তো শুধু বইয়ে পড়েছেন G7 এত সালে হয়েছে 1975 হয়েছে মেম্বার কান্ট্রি 7 এর হেডকোয়ার্টার নাই এসব জেনেছেন কিন্তু এই G7 হওয়ার তো একটি চমৎকার পটভূমি আছে এবং আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধের পটভূমিতেই এই G7 এর আবির্ভাব হয়েছিল কাজেই এগুলো আমরা একটু প্রতিটি সংগঠনেরই আমি একটি কেস বললাম প্রতিটি সংগঠনেরই একটু ভালো করে আমরা এগুলো জানার চেষ্টা করব এবং সংগঠন অনেক ধরনের রয়েছে অনেক ধরনের বিশেষ করে আমরা প্রথমে গুরুত্ব দিব ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস
অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি কেন গুরুত্ব দিব বন্ধুরা মনে আছে তো সিলেবাস আলোচনার সময় বলেছিলাম এই টপিকস একটু পৃথকভাবে বলে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এ ধরনের যে সংগঠনগুলি রয়েছে সেগুলো একটু আলাদা করে আমরা ভালো করে জানব ওয়ার্ল্ড ব্যাংক আমরা নাম শুনলে পরিচিত মনে হয় ওয়াশিংটন ডিসি প্ল্যানিং কিন্তু আসলে ব্যাপারটি তো মোটেও তা নয় এর পেছনের অনেক গল্প রয়েছে সে গল্পগুলো আমরা ভালো করে জানতে পারি তাহলে কাজ হবে এছাড়াও ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে এছাড়াও রিজিওনাল অর্গানাইজেশন রয়েছে মিলিটারি অর্গানাইজেশন রয়েছে অনেক আর্থিক সংগঠন রয়েছে এবং বিভিন্ন ধরনের যে গোয়েন্দা সংস্থা বা মানবতাবাদী সংস্থা রয়েছে সেগুলিও আমাদের এই টপিক্সের অন্তর্ভুক্ত বিষয়গুলি আর ওয়ার্ল্ড অর্গানাইজেশনস লিগ অফ নেশনস জাতিসংঘ তার যে অর্গ্যান সেগুলি তো আছেই বিশেষ করে লিগ অফ নেশনসের যে পটভূমি জাতিসংঘের যে পটভূমি এবং জাতিসংঘ গঠনের জন্য যে কনফারেন্সগুলি হয়েছিল সেগুলি সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নেব তাহলেই সংগঠনটা অসুবিধা খুব একটি হবে না আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদিতে একটু মনোযোগ দিন এই টপিকসটিতে আমরা একটি জায়গা পড়ি না পড়াশোনাই করি না আমার ধারণা সেটি হচ্ছে আমরা আন্তর্জাতিক যে বাণিজ্য রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড কারণ আমাদের সিলেবাসে পৃথকভাবে কিন্তু একটু অ্যাটেনশন ফ্যাসিনেশন দেওয়া হয়েছে যে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে যেন একটু গুরুত্ব দিয়ে থাকি আমরা এবং বিশেষ করে আমরা সেই ব্রিটেন উডস সিস্টেম সেখানে যে ITO-র কথা বলা হয়েছিল ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন সেটি তো হয়নি পরবর্তীতে আমরা দেখেছিলাম GATT হয়েছিল সেখান থেকে WTO হয়েছিল কিন্তু এই WTO ইন্টারন্যাশনাল ট্রেডের অনেক পলিসি করলেও ফিজিক্যাল প্র্যাকটিক্যাল যে ইন্টারন্যাশনাল ট্রেড সেটি নিয়ে কিন্তু WTO তেমন কাজ করে না এবং এখানে আমাদেরকে একটু আমরা ICC সম্পর্কে ভালো করে জানবার চেষ্টা করব ইন্টারন্যাশনাল এই আমাদের অর্থাৎ আবার একটু খেয়াল করি আমরা আন্তর্জাতিক বাণিজ্যের যে সংগঠনসমূহ রয়েছে নট অনলি WTO এখানে ICC-র পলিসি অ্যান্ড প্রসিডিউর এটা যেন আমরা একটু ভালো করে জানার চেষ্টা করি তা না হলে কিন্তু আমাদের এই অংশের লেখাপড়াটা ভালো হবে না অর্থাৎ ইন্টারন্যাশনাল চেম্বার্স অফ কমার্স এটি সম্পূর্ণ আমরা ভালো জানি তার পাবলিকেশনস তার প্র্যাকটিক্যাল মেথোডোলজি এক্সপোর্ট ইম্পোর্ট কীভাবে হয় আসলে তার যে সিস্টেম রয়েছে সেখানে যে IRC-ERC-র যে একটি ব্যাপার রয়েছে এবং তার সাথে যে আমাদের বিভিন্ন পলিসি জড়িত রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ট্রেড পলিসি মনিটারি পলিসি ফিসকাল পলিসি এইগুলো সম্পর্কে আমরা ধারণা নিব আমাদের যে রেট মেকানিজম রয়েছে ডলারের দাম ওঠানামা করে আপনারা জানেন এটা কেন করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা ভালো করে জানতে পারলেই এই অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি সম্পর্কে ভালো জানা হবে হ্যাঁ তা না হলে এগুলো পড়াশোনা খুবই সীমিত পরিসরে হয়ে যাবে এটা পড়াশোনা BCS লেভেলে আসলে হবে না কাজেই আমরা যেন সেসব বিষয়ে জানতে পারি এবং কিভাবে আমাদের দেশে এই যে আমরা এটাও জানি বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের একসময় ফরেন কারেন্সি হ্যাকিংয়ের মাধ্যমে চলে গিয়েছে পাচার হয়ে গিয়েছে চুরি হয়ে গেছে ফরেন কারেন্সি চুরি হয়েছে আমাদের তাহলে কীভাবে হলো এবং এটার যে সিস্টেমিক অ্যাপ্রোচ এ কোথায় কোথায় আমাদের লিকেজ ছিল সেগুলো আমরা জানতে পারবো এই ক্লাসের মাধ্যমে যে সমস্যা কোথায় আসলে তাহলে জানতে পারলে আমরা সমাধান করতে পারবো এবং এরপর আমাদের কী আছে রিসেন্ট ইভেন্টস কি বন্ধুরা বলেছিলাম এ তো আমার ডেইলি লেখাপড়া রিসেন্ট ইভেন্টস আপনার শুধু একটি পরামর্শ আমি দেই সেটি হচ্ছে আপনি প্রতিদিন পত্রিকা পড়বেন পেপার পড়বেন খবর শুনবেন আন্তর্জাতিক মিডিয়ার খবর শুনবেন আন্তর্জাতিক ম্যাগাজিন থেকে কিছু আর্টিকেল পড়বেন আর লোকাল পত্রিকা তো অর্থাৎ ডোমেস্টিক বাংলাদেশে যেসব জাতীয় পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলি পড়বেন এবং তার আন্তর্জাতিক পাতা পড়বেন এই সাবজেক্টের জন্য তবে BCS-এর জন্য আন্তর্জাতিক পাতা বাণিজ্য পাতা এবং সম্পাদকীয় পাতা তিনটি পাতাই সমান গুরুত্বপূর্ণ এ কারণে এভাবে যদি আপনি পড়াশোনা করতে পারেন এবং প্রতিদিনের ঘটনাদের আপডেট থাকতে পারেন কারণ আপডেট থাকাটা BCS অ্যাপ্লিক্যান্টসের একটি অন্যতম গুণাবলী তো থাকতেই হবে আপডেট তো থাকতেই হবে কাজেই আমরা তাহলে আজকের এই সেশন থেকে জানতে পারলাম BCS প্রিলিমিনারিতে যে 20টি নম্বর আছে তার সিলেবাসটা কি কোন টপিক্সে কী পড়তে হয় আসলে এর একাডেমিক ডিসিপ্লিনের সাথে এর সাযুজ্যতা
সম্পর্ক কেমন আমরা কোন কোন জায়গায় কোন কোন ইস্যু হ্যান্ডেল করব কিভাবে পড়ব কোন মাত্রায় পড়ব এবং বিসিএস এর লেভেলে পড়াশোনাটা যেন হয় সেই বিষয়ে জানতে পেরেছি তাহলে বন্ধুরা আশা করি আমরা এভাবে যদি পড়াশোনা করতে এবং কথা বলতে পারিনি সেগুলো একটু আবার ধরিয়ে দিব এবং আমরা বাই টার্নস টপিকস ওয়াইজ ধীরে ধীরে আপনাদের সাথে আমি ক্লাসেও চলে আসব যাতে করে দেখবেন তখন খুব ইজি হয়ে যাবে এই যে এত ভীতি ভয় জড়তা এসব আর থাকবেই না দেখুন আন্তর্জাতিক শুধু সিলেবাস আলোচনা করলাম প্রায় 2.5 ঘন্টা সিলেবাসটি তাহলে এটি পড়তে তো কেমন সময় লাগবে বুঝতেই পারছেন হ্যাঁ এবং টেক্সট বইয়ের কথা বলেছি সেসব নিয়ে আপনাদের সাথে আমি প্রয়োজনে ফেসবুকে মেসেঞ্জারে আপনাদের অ্যাডভাইস করে দিব পড়বেন সেসব নিয়ে বিস্তারিত এখানে কথা বলার তেমন সুযোগও নেই আর মূল কথা হলো আপনি সবসময় মনে রাখবেন যে আন্তর্জাতিক বিষয়াবলী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেম্পোরারি প্রেজেন্ট ওয়ার্ল্ডের সব থেকে মোস্ট সিগনিফিকেন্ট সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সো আমরা এই সাবজেক্টটি ভালো করে জেনে বুঝে পড়ে চাকরি পেতে যেমন সহযোগিতা নিব চাকরি পাওয়ার পরও বিশ্বমানের কর্মকর্তা হতে পারি সেই চিন্তা মাথায় রেখেই আমরা সাবজেক্ট পড়ব আপনি বিশ্বমানের কর্মকর্তা হলেই তো বাংলাদেশও উন্নত বিশ্ব রূপান্তরিত হবে এটি তো স্বাভাবিক কাজেই চলুন বন্ধুরা তাহলে এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেখান থেকে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা অনেক প্রশ্ন করেছেন এবং তার মধ্যে একজন প্রশ্ন করেছেন ওয়ার্ল্ড পলিটিক্সের জন্য যেসব বই পড়ি তাতে বিস্তারিত নেই কোন বইতে বিস্তারিত পাবো একটু বললে উপকৃত হব আপনি একদম যথার্থই বলেছেন আপনারা যে সমস্ত বই পড়েন প্রথম প্রশ্ন আপনার কাছে আমার আপনি যে বইগুলি পড়েন সেটা কি আসলে টেক্সট বুক কি না আপনি যদি বিসিএস এর জন্য যেসব গাইড বই পাওয়া যায় গাইড বই বাজারে পাওয়া যায় অথবা অনেক হ্যান্ড নোট পাওয়া যায় এসব নামে আমি জাস্ট কন্টেম্পোরারি চলমান ইস্যু নামগুলো বলছি আপনাদের গাইড বই হ্যান্ড নোট কেমন এগুলিতে তো আপনি বিস্তারিত পাবেন না এখানে বিস্তারিত পাওয়ার তেমন সুযোগও নেই তাহলে আপনাকে পড়তে হবে আন্তর্জাতিক বিষয়াবলীর টেক্সট বই আচ্ছা সেই বইটা কি বাংলা ভাষায় লেখা হতে পারে নিশ্চয়ই না কারণ সাবজেক্টটি হচ্ছে ইন্টারন্যাশনাল তাহলে এখানে বাংলা ভাষা আপনি ভালো বই কেন খোঁজেন আমি তো বুঝি না অথচ ইংরেজি ভাষায় লেখা বইয়ের কোনো অভাব নেই আমি আপনাদেরকে একটি রেফারেন্স দিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি আন্তর্জাতিক বিষয়ক গবেষণা নীতি নির্ধারণী প্রতিষ্ঠান রয়েছে যেটির অফিস ইস্কাটনে এবং সেই প্রতিষ্ঠানটির নাম বিস একটু বোর্ডে খেয়াল করুন এই বিস থেকে আমরা বিশ্বের একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ নিশ্চয় এটিরও নাম হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না এবং এই প্রতিষ্ঠানটিতে গেলেও আপনি অনেক সুন্দর একটি লাইব্রেরি পাবেন সেখান থেকে অনেক রেফারেন্স পাবেন পড়তে পারবেন আর গত ক্লাসে একটি বইয়ের নাম বলেছিলাম আপনাদের পলিটিক্স অ্যামং নেশনস হ্যান্স জে মর্গেনথুল লেখা এই বইটি প্রাইমারিলি আপনি রিড আউট করবেন প্রাইমারিলি এখানে সব পেয়ে যাবেন এমনটি তবে অনেক কিছু পাবেন প্রাইমারিলি এই বইটি পড়বেন তাহলে উত্তর পেয়ে গেলেন বন্ধুরা নিশ্চয়ই ভালো কিছু বই সাজেস্ট করবেন স্যার ভালো কিছু বই বলতে আপনারা একটু আমি রাইটারদের নামগুলো বলি একটু কেমন অ্যাট এ গ্ল্যান্স একটু বলি মর্গেনথু পারকিন্স শোয়ার্জেনবার্গার হিলারি গুয়েন স্টিভ স্মিথ এই যে লেখকগুলো রয়েছে তাদের লেখা বইগুলো পড়েন ইভেন ইএইস কার আপনার আন্তর্জাতিক বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং আপনি খুব ভালো নলেজ গ্যাদার করতে পারবেন কাশ্মীর ক্রাইসিস নিয়ে এক কথা একটু জানতে চাই আচ্ছা কাশ্মীর ক্রাইসিসটা প্রায় 200 বছরের একটি ক্রাইসিস আমরা যদি মিড নাইনটিন সেঞ্চুরি থেকে শুরু করি আর আজকে 2020 সাল তাহলে এইটা কি খুব সংক্ষেপে এক কথায় বলা সম্ভব এটুকু বলি যে এই কাশ্মীর জায়গাটি এই যে জিওগ্রাফিক্যাল একটি ইউনিট এই কাশ্মীর ইস্যুটি যেন দ্বন্দ্বটি যেন জিয়ে থাকে
তার জন্য তৎকালীন অর্থাৎ কলোনিয়াল যে পার্টি যারা ছিল ব্রিটিশ সরকার তারাই এই কাশ্মীর সমস্যাটি তৈরি করেছিল, তাদেরই তৈরি করা, তাদের শাসনামলে তারা কাশ্মীর নামক জায়গাটি বিক্রি করে দিয়েছিলেন। তো এই জায়গাটি যে বিক্রি করে দিলেন এবং এর প্রেক্ষিতে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার সময় কাউকে দিলেন না, এই তো ক্রাইসিসটা শুরু হয়ে গেল এবং সেখান থেকে আজ অবধি চলছে। এতটুকু জানি বন্ধুরা যে ব্রিটিশদের তৈরি জায়গাটি তারা বিক্রি করে দিয়েছিল, ভারত পাকিস্তানকে দেয়নি স্বাধীনতার সময়, যে কারণে আজও দ্বন্দ্ব চলমান। কাজেই আর বিস্তারিত পরে ক্লাসে আমরা জেনে ফেলব। একজন প্রশ্ন করেছেন, স্যার আন্তর্জাতিক বিষয়গুলির এত ডিটেলস আমরা আগে জানতে পারিনি, আজকে অনেক কিছু জেনেছি, তবে এগুলো আমরা কিভাবে পড়ব সে বিষয়ে কিছু বলুন। আপনি ঠিকই বলেছেন বন্ধু, আন্তর্জাতিক বিষয়ের সিলেবাসের এত ডিটেলস আপনি আগে কখনো জানতে পারেননি, এগুলো আজকে জেনেছেন, এজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যুক্ত হয়েছিলেন। আর এই বিষয়টি পড়বার জন্য আপনি ওরাকলের লাইভ সেশনে বা ওরাকলের জুম অ্যাপ ক্লাসগুলিতে সংযুক্ত থাকুন, সেখানে আমি নিজেও ক্লাস নিয়ে থাকি, ক্লাস নিব, সো আপনার এই সমস্যা কেটে যাবে। একজন প্রশ্ন করেছেন যে স্যার আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আমরা পেপারের কোন পাতা পড়ি, সে বলে দিয়েছি বন্ধু আপনাদের যে আন্তর্জাতিক পাতা আছে পত্রিকার, আন্তর্জাতিক পাতা বাংলাদেশের যে কোনো একটি ভালো পত্রিকা আপনি পড়তে পারেন। আপনি গ্লোবাল টাইমসটা একটু পড়বেন, এটি চায়না থেকে প্রকাশিত হয়, আর বিভিন্ন অনলাইন যেসব লিঙ্ক রয়েছে সেখান থেকে জানার চেষ্টা করবেন। এক বন্ধু প্রশ্ন করেছেন, স্যার আন্তর্জাতিক রাজনীতি আমি কিছুই বুঝতাম না, আজকে আপনার ওয়ার্ল্ড হিস্ট্রির এতগুলো ইস্যুস শুনেছি, মনে হয়েছে যে না পারবো। হ্যাঁ ধন্যবাদ বন্ধু, আপনি আমি ওয়ার্ল্ড হিস্ট্রিটা খুব সংক্ষেপে হলেও প্রত্যেকটি ইভেন্টস টাচ করেছিলাম, একদম হলি রোমান এম্পায়ার থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত, আপনার উপকৃত হয়েছেন জেনে ভালো লাগলো। আচ্ছা এক বন্ধু বলেছেন, স্যার আপনি যদি প্রতিটি ক্লাসই একটু আমাদের সাথে নিতেন তাহলে আমরা উপকৃত হতাম। ওকে ধন্যবাদ বন্ধু, আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিটি টপিক্সে ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ সময় স্বল্পতার কারণে অনেক সময় পেরে উঠি না, এটি সত্য, তবে চেষ্টা করব। এক বন্ধু প্রশ্ন করেছেন, স্যার আপনাকে আমরা ঢাকার বাইরে পাই না, আপনি শুধু ঢাকায় ক্লাস নেন, আমরা কিভাবে আপনাকে পেতে পারি? আপনার এই কথা সঙ্গে আমি দ্বিমত করছি না, নানাবিধ সমস্যার কারণে ঢাকার বাইরে খুব কম যেতে পারি আমি, আর এজন্য দুঃখিত। তবে এখন এই অনলাইন ভার্চুয়াল সেশনে তো সারা বাংলাদেশের সবার সঙ্গে আমার দেখা হয়ে গেল, কাজে নিশ্চয়ই এখন আপনারা খুশি হয়েছেন এবং এই করোনা পরিস্থিতিতে আপনাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, আমার জন্য সুযোগ তৈরি হয়েছে, আপনাদের সকলের সঙ্গে কথা বলছি। আগামী ক্লাসরুমে হয়তো একদিনে 1000 জনের সঙ্গে কথা বলেছি 5টি সেশনে, আজকে লাইভ সেশনে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, হয়তো জাতি গঠনে দেশ গঠনে এটি কিছুটা ভূমিকা রাখলেই আমার এই সীমিত প্রচেষ্টা সার্থক হবে। ওকে বন্ধুরা, তাহলে আরও অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ছিল সব অ্যান্সার এখন দিতেও পারছি না, পরবর্তীতে আপনাদের অ্যান্সারগুলো সব ইনবক্সে আমি দিয়ে দিব। হ্যাঁ তাহলে আপনারা সবাই ভালো থাকুন, আর আমরা আজকে আবারও ওরাকল বিসিএসকে ধন্যবাদ জানাই, ওরাকল বিসিএসকে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে ওরাকল বিসিএসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মহিবুর রহমান লিটন সাহেব, আমরা ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি, যাতে আগামী দিনে উনি এই প্রতিষ্ঠানটিকে আরও বেগবান করতে পারেন এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এবং আমরাও তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যেতে পারি। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওরাকল বিসিএসের এই ভার্চুয়াল সেশনের প্ল্যাটফর্মে বিসিএসের সিলেবাস আলোকপাত করবার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই সেশনটি শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী সেশনে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।